নমস্কার। হাওড়া জেলার ইতিহাস চর্চার সব থেকে বড় ফেসবুক গ্রুপ হাওড়ার ইতিবৃত্ত, এই গ্রুপে আমাদের যে ফেসবুক লাইভ অনুষ্ঠান চলছে আজকে তার আমরা 12তম পর্বে এসে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জেনে গেছেন ইতিমধ্যেই যে আজকে আমাদের এই ফেসবুক লাইভে হাওড়া জেলার ইতিহাস এই প্রোগ্রামের আজকের বিষয় হাওড়া জেলার অন্যতম প্রাচীন একটি স্কুল, সেটি হচ্ছে বাগনান হাই স্কুল। এই বাগনান হাই স্কুল তার ইতিহাস কিভাবে, সেই স্কুল এতদিন ধরে বাগনান তথা পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার আলোকে ছড়িয়ে দিয়েছে, সেই ইতিহাস আমরা জানব। সেই সঙ্গে এই বাগনান স্কুলের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের, বাংলার স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাঘা যতীন, যাকে আমরা সকলেই চিনি, বাঙালির বীর বিপ্লবী বাঘা যতীন। সেই বাঘা যতীনের সঙ্গে এই ঐতিহাসিক বাগনান হাই স্কুলের একটা যোগাযোগ রয়েছে, সেটা নিয়ে আমরা অল্প বিস্তর বিভিন্ন জায়গায় আমরা জেনেছি শুনেছি। আজকে আমরা ডিটেলে এই বিষয় নিয়ে জানব। তো এই পুরো আলোচনা করার জন্যে যে দুজন মানুষকে আজকে আমরা পেয়েছি তাদেরকে আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানে ডেকে নিচ্ছি। প্রথমেই ডেকে নিচ্ছি প্রতিবারের মতো যিনি থাকেন আমাদের এই লাইভ অনুষ্ঠানে, বিশিষ্ট চিকিৎসক তথা হাওড়া গবেষক মাননীয় সুকান্ত মুখার্জি মহাশয়। আমি তাকে প্রথমে অনুষ্ঠানে নমস্কার স্যার, এবং তার সঙ্গে চলে এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় বিশিষ্ট চিকিৎসক, সেই সঙ্গে ভেষজ উদ্ভিদ তার বাগান একটা দৃষ্টান্ত তৈরি করেছে হাওড়া জেলায়, সেই বিশিষ্ট চিকিৎসক ভেষজ উদ্ভিদ বিশারদ। এবং বাগনান, বাগনানের ইতিহাস, বাগনান হাই স্কুলের ইতিহাস তার ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন যিনি, এই মাননীয় সৌরেন্দ্র শেখর বিশ্বাস মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার সকলেই, আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। আমরা পেয়ে গেছি আমাদের দুজন আজকের অতিথিকে। তো আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। প্রথমেই আমি সৌরেন্দ্রবাবুর কাছে চলে যাব। আমাদের এই যে বাগনান হাই স্কুল, এই বাগনান হাই স্কুলের ইতিহাস কিভাবে এই স্কুল তৈরি হলো, কারাই বা এই স্কুল তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এই নিয়ে আপনি যদি সংক্ষেপে কিছু বলেন। বাগান স্কুলের ইতিহাস তো 150 বছরের বেশি পুরনো, সংক্ষিপ্ত করতে করতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা জানি না এই অল্প পরিসরে। আমি একদম প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, সেটা হচ্ছে 1854 সালে এই কটক রোড দিয়ে, এই কটক রোডের পাশে দক্ষিণ দিকে জমিদার হেমচন্দ্র ওনার পদবি ছিল ঘোষ, হেমচন্দ্র ঘোষ। হ্যাঁ, ঘোষ, হেমচন্দ্র ঘোষ ওনার কাঁচারি বাড়িটা ছিল আবার উল্টো দিকে, উত্তর দিকে। সেই কাঁচারি বাড়ির পূর্ব দিকের যে বারান্দাটা আর কি, সেই বারান্দায় উনি প্রথমে 10-15 জন লোক নিয়ে, তারা বয়স্ক লোক, যথেষ্ট বয়স্ক, নিয়ে শুরু করেছিলেন একটা স্কুল। আর কিছুই না, উদ্দেশ্য ছিল তখন ইংরেজদের যে ব্যবসা বাণিজ্য চলতো, সেই ব্যবসা বাণিজ্যে শুধু কোন রকম করে অক্ষর পরিচিতি এবং সংখ্যা পরিচিতি এটুকু জানা লোক কিছু দরকার ছিল, যারা মার্কারের কাজ করবে, বস্তাগুলো বন্দী হবে, প্যাকেট গুলো তৈরি হবে, তাতে মার্কিং করবে, এরকম অনেক লোকের প্রয়োজন ছিল। এই এই লোকদের পাঠানোর উদ্দেশ্যে উনি ওই 10-12 জন লোককে নিয়ে প্রথম শুরু করেছিলেন, একেবারে 1954 সালের গোড়ার দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে। এইরকম এক গরমের দিনে কটক রোড, তো তখন কটক রোড নাম ছিল, তারপরে হলো উড়িষ্যা ট্রাঙ্ক রোড, সেটাই পরে তার উপর দিয়ে অনেকখানি অংশ বিস্তৃত হয়ে হয়ে গেল বোম্বে রোড, ন্যাশনাল 6, মানে 6 নম্বর জাতীয় সড়ক। এক পথিক ওখান দিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখলেন
যে কতগুলো ছেলে বসে, মানে বয়স্ক লোক বসে কি পড়াশোনার মতো কিছুটা করছে। ওনার খুব কৌতূহল হলো, ভদ্রলোক ভীষণ কৌতূহলী লোক, কিচ্ছু তার দৃষ্টি এড়াতো না। এই আমরা যারা ডাক্তারি করে খাই, আমাদের যেমন সবসময় ওই নজর থাকে লক্ষণের দিকে, উনি ওই দেখতে দেখতে হঠাৎ নজরে পড়ে গেল। নজরে পড়ে যেতেই উনি ওখানে ছোট্ট খালের মতো ছিল, খালের উপরে সাঁকো ছিল, সেই সাঁকো পার হয়ে উনি গুটগুট করে গিয়ে হাজির হলেন সেইখানে। গিয়ে দেখেন যে বয়স্ক ছেলেগুলো পড়াশোনা করছে, কৌতূহল হলো খুব। ওখানে আমি এই মুহূর্তে তার নামটা মনে করতে পারছি না, মুসলমান ভদ্রলোক একজন ছিলেন, তা তিনি সব শুনে দেখে টেকে কাছে এলেন, কি ব্যাপার? না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি মেদিনীপুরে যাব, তা এখানে তোমরা পড়াশোনা করছো, খুব ভালো লাগছে। তো ওই ভদ্রলোক করেছেন কি, তাড়াতাড়ি লোক পাঠিয়ে খবর পাঠিয়েছেন উল্টো দিকেই হেমচন্দ্র ঘোষকে, উনি হন্তদন্ত হয়ে ঘুরে এসছেন। এই ভদ্রলোকটি আর কেউই নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং উনি এই পড়াশোনা, ওদের মনোনিবেশটা এত সুন্দর দেখলেন উনি, এবং উনি প্রশ্ন করেছিলেন ওদের, এবং সকলেই প্রায় সদুত্তর দিতে পেরেছে, দেখে উনি এত খুশি হলেন। কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে একজন প্রশিক্ষিত শিক্ষক এবং ওই স্লেট পেন্সিল কিছু বই, প্রয়োজনীয় বই সব নিয়ে পাঠিয়ে দিল, এবং শিক্ষকের মাইনের দায়িত্ব নিলেন। এবং হেমচন্দ্র বাবুকে প্রথম দিন উনি কনভিন্স করে গিয়েছিলেন যে আপনি একটা স্কুল করুন, ভালো করে একটা স্কুল করুন, সেই স্কুলে আমি, শোনা যাচ্ছে তো আমার কথা? মাঝখানে একটা ইন্টারাপশন হলো, তা সেই স্কুলে, সেই স্কুলে যা যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা নেই। এবং স্কুল চলতে থাকলো, ওই প্রশিক্ষিত শিক্ষক এবং এ নিয়ে, ওই যে মানে সমস্ত যা যা প্রয়োজন হতো উনি মাসে মাসে পাঠাতেন। আর তখন মজা হচ্ছে, কলকাতায় যেতে হতো হয় পায়ে হেঁটে নয় নৌকোয় করে, কোনো অন্য কোনো অন্য কোনো রাস্তা ছিল না, অন্য কোনো রাস্তা ছিল না। তা এইভাবে চলবার পর জমিদার হেমচন্দ্র বাবু উনি শিবতলাতে চার কামরা ঘর তৈরি করে, চার কামরা ঘর তৈরি করে দিলেন। এবং ১৮৫৭ সালে সেই চার কামরা ঘরে, ১৮৫৭ সালে মানে একেবারে গোড়ার দিকে সোমবার ছিল, সেটা ছিল ইংরেজি মাসের জানুয়ারি মাসের প্রথম সোমবার, ওইখানে স্কুল শুরু হলো। ওটা ১৮৫৬ সালে, ৫৭ নয়, ২ বছর পর স্কুল শুরু হলো। এবং সত্যি কথা বলতে কি, আশপাশের সমস্ত গ্রামে সাড়া পড়ে গেল, কিছুদিনের মধ্যেই প্রচুর লোকজন এসে গেল, এবং তার মধ্যে অল্প বয়সী ছেলেরাও এলো। এইখানেই স্কুল মোটামুটি ফুল ফেজেড ভাবে চালু হলো ১৮৫৭ সাল থেকে। আচ্ছা, এইবার উনি দুজন শিক্ষককে পাঠিয়ে দিলেন, তারা প্রশিক্ষিত শিক্ষক, এবং সঙ্গে সঙ্গে বইপত্র যা যা স্লেট পেন্সিল চকবোর্ড এইসবগুলো পাঠিয়ে দিল। এইখানে স্কুল চলতে থাকলো। এবার মজা হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর আর কখনো আসেন, ওই একবারই এসেছিলেন, তারপর সমস্ত খবরাখবর নিতেন, এখানকার লোকজন যাতায়াত করতো। তা মানে এত ভালোবেসে ফেলেছিলেন বাগনানের অ্যাচিভমেন্ট, বাগনান স্কুলের অ্যাচিভমেন্ট, যে উনি, হ্যাঁ বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছি না, হ্যাঁ বলুন, না না সুকান্ত বাবু কিছু বলছিলেন কেন, প্রশ্ন করছিলেন? না 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 না। আচ্ছা, উনি এত বেশি স্নেহ করে ফেলেছিলেন এই স্কুলটিকে, উনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে আমি ব্ল্যাঙ্ক চেক দিলাম, তোমাদের যা যা প্রয়োজন বলবে আমি ব্যবস্থা করে দেব। এই করতে করতে ১৮৭৫-৭৬ সালে প্রথম
তিনজন ছাত্র ওখানে এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার, এন্ট্রান্স পরীক্ষায় বসবার অনুমতি পেল এবং তারা খুব সসম্মানে উত্তীর্ণ হলো। এই সালটা হচ্ছে 1875 সাল। আচ্ছা, এবার এবার বলছি, স্কুলে আর জায়গা ধরছে না, লোক ধরছে না, এত এত বেশি ছাত্র, চারটে তো মোটে ঘর, কি করা যাবে? তখন ওইখানে শিলেদের, যেটা বাগনান কাছারি বাড়ি বলে, সেখানে শিলেদের জমিদারি এবং তারা বিরাট জমিদার। সেই শিলেদের জমিদারিতে জমিদার মশাইয়ের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই আমাদের ঘোষমশাই হেমচন্দ্রবাবু, ঘোষমশাই হেমচন্দ্রবাবু উনি নিজে গেলেন ছেলেদের কাছারি বাড়িতে। উনি প্রায় ভিক্ষা নিতে গিয়েছিলেন যে এই বাগনান রথতলা মাঠে যে নীলকুঠিটা রয়েছে, পরিত্যক্ত, পরিত্যক্ত না মানে ওটা জমিদারির আন্ডারেই ছেলেদের, কিন্তু ওটা খালি পড়েছিল, তো ওইটা যদি উনি দেন তাহলে মানে স্কুলটা ওখানে চেঞ্জ মানে ইয়ে করা না যায়। তারপর সবচেয়ে বড় কথা, শীতলায় যাতায়াতের যে একটুখানি রাস্তা, একেবারে কাদা মাখা রাস্তা, বর্ষাকালে লোকেদের যেতে খুব কষ্ট হতো, তা ওইটা গেলেন। কিন্তু মজা হচ্ছে, ওই শিল জমিদার মশাই উনি এতই সিদ্ধ ছিলেন, উনি বললেন, আরে এটা আপনি আগে বলেন দি কেন, যে আপনি এত কষ্ট কষ্টের মধ্যে রয়েছেন, আমি এক্ষুনি করে দিচ্ছি, ব্যবস্থা করছি বলে উনি এক মাসের মধ্যে এই কুটি বাড়িটাকে সংস্কার করতে আরম্ভ করলেন, সংস্কার করতে আরম্ভ করলেন। এবং ওইখানে আপনার ওইখানে আপনার 1877 সালে উঠে এলো ওই শিবতলা স্কুলটা, শিবতলা স্কুলটা উঠে এলো এবং নামটা ওর চেঞ্জ হয়ে গেল। আগে আগে নাম নাম ছিল বাগনান বয়েজ হাই স্কুল, বয়েজ স্কুল, কিন্তু সেটার নাম তখন করা হলো বাগনান হাই স্কুল। আচ্ছা, এরপরে এ তো ঘটনা বিরাট, আমি বলতে আরম্ভ করলে শেষ করে ফেলবো না, এর মধ্যে আপনাদের যদি প্রশ্ন থাকে বলুন, আপনি বলুন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এবার 1877 সাল থেকে স্কুলের ছাত্র সংখ্যা হু হু করে বাড়তে আরম্ভ করলো, এক বছরের মধ্যে ছাত্র সংখ্যা 200, মানে অকল্পনীয় ব্যাপার। এবং বিভিন্ন দিক থেকে গুণী মানুষরা আসতে আরম্ভ করলেন প্রশিক্ষণ দেওয়ার জন্য, মানে শিক্ষক রূপে, স্কুল দারুণ ভাবে চলছে। এই পিরিয়ডটাতে কিন্তু আরম্ভ হলো এই বাঘাযতীনের যে আগমন বা বিভিন্ন রকমের যে স্বাধীনতা সংগ্রামীদের অ্যাক্টিভিটিস, এইখান থেকেই কিন্তু শুরু হলো 1877-এর পর থেকে একটু একটু করে। সেটা 1900 সাল, মানে বিংশ শতাব্দীর শুরুতে বেশ ভালো রকম প্রকট হয়ে গেল, প্রচুর ছেলে মেয়ে মানে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হলো পরোক্ষভাবে, তারা ছাত্র কিন্তু নানাভাবে তারা সম্পৃক্ত হয়ে পড়ল। আর এইখানেই মানে এটা সালটা বলছি 1915 সালে বাঘাযতীন এসেছিলেন, উনি তো জুলাই 10ই জুলাই বোধ হয় এনকাউন্টারটা হয়, আমাদের বুড়িবালামের তীরে যে এনকাউন্টারটা হয় 10ই জুলাই, উনি এসেছিলেন এখানে জুন মাসের শেষ সপ্তাহে অথবা একেবারে জুলাইয়ের প্রথম দিকে, একবারে 1-2 তারিখ করে। এবং এখানে 5-7 জন ওনার সহকর্মী ছিল সঙ্গে, তারা গ্রামে ছড়িয়ে পড়েছিল, তারা গ্রামে ছড়িয়ে পড়েছিলেন এবং এই যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা সম্পৃক্ত হয়ে পড়েছেন তাদের সঙ্গে তারা রীতিমতো গোপন বৈঠক করতেন। আর এই আমাদের বাঘাযতীন কিন্তু স্কুলের মধ্যেই আত্ম অন্তরীণ অবস্থায় ছিলেন। তখন নলিনী সেন উনি নিজেও বিপ্লবী, তখনকার দিনে নাম করা বিপ্লবী, হেডমাস্টার হয়েছিলেন, আর ওনাকে দেখবার জন্য, দেখভাল করবার জন্য নলিনীবাবু দায়িত্ব দিয়েছিলেন প্রভাত ভট্টাচার্য। প্রভাত ভট্টাচার্য তখন যে প্রভাত ট্রেডিং, ঋষিকেশ ভট্টাচার্য, এনাদের যে বাবা আর কি, প্রভাতবাবু তখন কংগ্রেসের সঙ্গে যুক্ত,
যতদূর সম্ভব উনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, আঞ্চলিক সভাপতি হয়েছিলেন বাগনান। তা সেই প্রভাত বাবুকে দায়িত্ব দিয়েছিলেন দেখভাল করবার জন্য, অতুল বাবু দেখভাল করবার জন্য দায়িত্ব দিয়েছিলেন, এবং আরো সনদ চক্রবর্তী বলে একটি ছাত্র, উঁচু ক্লাসের ছাত্র, তার উপরও দায়িত্ব ছিল যে ওনার যেন কোনো অসুবিধে না হয়, সমস্ত খবরাখবর যেন উনি পান, এবং কোনো রকম অসুবিধে হলে যেন ব্যবস্থা নেওয়া হয়, এই দায়িত্বটা এরা দুজন নিয়েছিলেন। আর ওনাকে সঙ্গ দিতেন, বা ওনার যে চলে যাওয়া, সরে যাওয়া এখান থেকে, সেই সরে যাওয়ার ব্যাপারে হেল্প মানে খুব ভীষণ ভাবে সাহায্য করেছিলেন এখানকার একজন পণ্ডিত মশাই। এখানকার এক পণ্ডিত মশাই, ওনার নাম ছিল হেমচন্দ্র কাব্যতীর্থ, আর নীলু বলে একটি মালি, শেষ মুহূর্তে বেশ কিছু অস্ত্র সে ওই হাড়ির মধ্যে, কলসির মধ্যে পুরে নিয়ে এখান থেকে সরে গিয়েছিল যখন সাহেবরা ঘেরে ফেলেছে, গোরা সৈন্যরা যখন ঘেরে ফেলেছে স্কুল, তখন সে ওই কলসিতে করে জওয়ালানমার নাম করে নিয়ে চলে গেছিল। এই নীলুর পদবিটা কিন্তু উদ্ধার করা যায়। স্যার আমি একটা প্রশ্ন করি, আর এর কিছু পরে, হ্যাঁ বলুন। বলছি স্যার আপনি যে কথাটা বললেন যে মানে ওই যখন আমাদের স্কুল যখন মানে ধরুন 1877-78 নাগাদ তখন স্কুলে যে পাঠ্যক্রম তার মধ্যে কি ইংরেজি বা এরকম কোনো কিছু পড়ানো হতো না অক্ষরের যে ইংরেজি অক্ষর গুলো যে অ্যালফাবেটিক অবস্থায় এগুলো কিন্তু শেখানো হতো একেবারে সেই প্রথম 54 সাল থেকে। আচ্ছা, কারণ তারা তো মার্কারের কাজ করবে, তারা তো মার্কারের কাজ করবে, ইংরেজিতে তো লিখতে হবে। তখন দুজন শিক্ষককে পাঠিয়েছে। আচ্ছা, এই স্কুলে প্রশ্নটা করে নি, হ্যাঁ প্রশ্নটা করিনি তাহলে আপনারও বলতে সুবিধা হবে, সেটা হচ্ছে আমারও একটু জানার ইচ্ছে। কংগ্রেসে তো অ্যাকচুয়ালি কংগ্রেসে নরমপন্থী এবং চরমপন্থী এই যে ভাগটা, এটা তো 1900 সাল থেকে হালকা ভাবে শুরু হয়ে 1904-5 নাগাদ একবারে প্রকট হয়ে গেল। এই ব্যাপারে বলবো, হ্যাঁ ওইটাই দরকার জানা আমাদের, মানে এই ব্যাপারে বলবো বলবো। আচ্ছা, এর বলবো বলবো একবার বলবো, আপনারা বুঝতে পারবেন। সুভাষচন্দ্র, সুভাষচন্দ্র 1939 সালে বাগনানে এসেছিলেন, বাগনানে এসেছিলেন এবং বিরাট একটা সভা হয়েছিল, বিশাল সভা। সেই সভায় হ্যাঁ মাইক ব্যাপার, সে তো এটা ওর মধ্যে আসছে না, সেটা নিয়ে যখন যদি কোনোদিনও কথা হয় অনেক কিছু বলবো, কিভাবে এসেছিলেন কেমন করে এসেছিলেন সেটা জানি। আমি সুভাষচন্দ্র ওখানকার অনুষ্ঠান শেষে, ওখানকার অনুষ্ঠান আমাদের ওই খালোড়ের অনুষ্ঠানের পর উনি এসে বাগনান রেলওয়ে স্টেশন পার হয়ে এপারে এসে বাগনান স্কুলে ঢুকতে গিয়েছিলেন, যে এই স্কুলে এতজন স্বাধীনতার সঙ্গে সম্পৃক্ত মানুষ তাদের আশ্রয় দিয়েছে এই স্কুল, এই স্কুলে একবার আমি ঢুকবো। কিন্তু ওখানে বোস কোম্পানি বলে বিরাট ওষুধের দোকান ছিল, সেই ওই দোকানে উনি প্রায় 5-7 মিনিট বসেছিলেন, স্কুলে ঢুকতে পারেননি, কারণ স্কুল চাবি দেওয়া ছিল। সুভাষচন্দ্র চরমপন্থী, নরমপন্থীরা স্কুলের চাবি আগলে রেখে দিয়েছে, এটা এটা আমরা জেনেছি। এবং ওনার পায়ের ধুলোটা স্কুলে পড়তোই, উনি স্কুলে আসতে চেয়েছিলেন কিন্তু স্কুলের বাইরে প্রায় 5-7 মিনিট বসেছিলেন, চাবি আর পাওয়া যায়নি স্কুলে ঢোকার। স্যার আমরা ওই 1900 সালের দিকে গোড়ার দিকে ফিরে যাই, মানে যখন চরমপন্থী নরমপন্থী শুরু হয়েছে এবং অনুশীলন সমিতি এবং যুগান্তর দল গঠন করা শুরু হয়েছে এই সময়টা, এই ফেজ টাই না। এবারে এই এই যে বাঘাযতীন যে এখানে এসেছিলেন, বাঘাযতীন যেটা সে এসেছিলেন এই নিয়ে কিন্তু কনফ্লিক্ট আছে, অনেকে অনেক প্রশ্ন তুলেছে, এবং বাগনান নিয়ে, বাগনান হাইস্কুল নিয়ে একটি আমাদের সুন্দর একটি বই রয়েছে, বাগনানের বাগনান হাইস্কুলকে জানতে এই নামে,
একটি স্কুল রয়েছে, আমি দেখালে আপনারা দেখতে পাবেন, আমি দেখালে আপনারা দেখতে পাবেন, আমি ক্যামেরার সামনে ধরছি বইটা, দেখতে পাচ্ছেন? আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, এই এই বইটা আছে এখানে। এখানে বইটির যে যিনি প্রকৃত লেখক, মূল অংশটাই যিনি লিখেছেন, তার সঙ্গে আমিরুল বাবু একজন মাস্টারমশাই ছিলেন, ওনাকে সাহায্য করেছেন। এই হারু হারু কাকা, হারু সেন, আমি ওনাকে কাকা বলতাম, তা উনি কিন্তু ওই মানে একেবারে ছাত্রাবস্থায় যখন ওই স্কুলটা এখান থেকে বাগনান থেকে চলে গেল, স্কুলটা তো দু তিনবার হেরাফেরি করেছে, সেটা বলবো পরে, যখন আবার ফিরে গেল এখানে, বাগনান হাই স্কুলটা হয়ে গেল মিলিটারি হাসপাতাল, তখন স্কুল চলে গেল আবার পুরনো কাচারি বাড়ি, এই রথতলায়। সেই রথতলায় যখন গেল উনি তখন ক্লাস এইটে ছাত্র। হাসপাতালটা কোন সময় হয়েছিল, ওই মহাবিদ্রোহের সময়? কোনটা মিলিটারি হাসপাতালটা হলো কোন? মিলিটারি হাসপাতাল হচ্ছে 1943 সালে, ওই যুদ্ধের হিড়িকের সময়, 1943 সালে হয়েছিল, এবং 10 বছর পরে, হ্যাঁ 10 বছর পরে ওটা আবার ফিরে যায় ওখানে। তাই হারুবাবু বলেছেন, কতগুলো প্রশ্নের প্রশ্ন করেছেন, সেটাই এর ব্যাপারে খুব মানে আমাদের বাঘা যতীনের ইনভলভমেন্টের ব্যাপারে খুব খুব প্রাসঙ্গিক, সেই জন্য আমি বইটা থেকে প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি, প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো একজন রিটায়ার্ড পুলিশ পার্সন, খুব নাম করা লোক, নামটা উনি উনি উল্লেখ করেননি, তা তিনি কতগুলো প্রশ্ন করেছিলেন তাকে, সে প্রশ্নের উত্তর আমি বলছি, আমি এটা পড়ে শোনাচ্ছি। আমি শ্রী সেনের ভার্সনে কথাগুলো বলছি। রথতলা কুঠিতে যখন বাগান স্কুল উঠে যায়, তখন আমি মানে হাসেন আর কি অষ্টম শ্রেণীর ছাত্র, সেখানে গিয়ে দিতে পেলাম মিকি সাহেবের, মিকি মানে সেই যে নীলকুঠির যে সাহেব ছিল, সেই মিকি সাহেবের ছেলেদের ভগ্ন এপিটাফ অশ্বত্থ গাছের নিচে পড়ে আছে। ওখানে গিয়ে প্রথম শুনলাম মাস্টার মহাশয় প্রয়াত দুর্গাপদ মান্নার কাছে বিপ্লবী বাঘা যতীন গ্রামের দিকে, আর এখন আমাদের শহরের দিকে হচ্ছে প্রচুর সমস্যা হচ্ছে। একটা খুব সুন্দর আলোচনা হতে হতে মাঝখানে থেমে গেলে খুব অসুবিধা হয়, বাধা পড়ে যায়। এটা কি তুমি ওই অংশটা দেখাচ্ছ? হারাধন সেনের এটা ওই বইটারই পিছন দিকে ওনার পরিচিতিটা আছে, হারাধন সেন। আচ্ছা আচ্ছা। আর আমিরুল বাবু যারা এই বইটা লিখেছেন তাদের একটু পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। স্যার আপনি একটু ওই প্রসঙ্গে আসুন, স্যার আবার রিকানেক্ট হয়েছে, আমি কাট করছি স্যার। হ্যালো, না স্যার থেমে গেলে মুশকিল। ঠিক আপনার স্যার, আপনার ওই প্রশ্ন আমি এসে গেছি, নেটওয়ার্ক সমস্যা। বলুন বলুন, বলুন আবার, আবার আটকে গেছে। আবার বলবো? হ্যাঁ বলবো, বলুন বলুন। হ্যালো বলুন স্যার, আমি কি বলবো আবার? আচ্ছা হ্যাঁ বলুন স্যার, বলুন বলুন। তো ওনার কথা দিয়ে বলছি, উনি ওই হ্যাঁ ওই বিপ্লবী বাঘা যতীনের আত্মগোপন সম্পর্কে মানে সেই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কতগুলো প্রশ্ন করেছিলেন। প্রশ্নগুলো হচ্ছে, সাধারণত কাপুরুষরা আত্মগোপন করে থাকে অ্যারেস্ট হওয়ার ভাবে, অ্যারেস্ট হওয়ার ভয়ে, বাঘা যতীন কি সেই শ্রেণীর মানুষ ছিলেন? দুই, তার বিরুদ্ধে কোনো পুলিশের পুলিশি চার্জ ছিল কি? তিন, বিপ্লবীরা বোমা নিক্ষেপ বা আগ্নেয় অস্ত্র ব্যবহার করে থাকেন, বাঘা যতীন কোনোদিন কি কারো ওপর বোমা নিক্ষেপ করেছেন বা গুলি চালিয়েছেন? বলুন। চার, বিপ্লবীদের একটা দল দল বা আস্তানা থাকে, বাঘা যতীনের দলের দু একজনের নাম বলতে পারেন? আচ্ছা, পাঁচ, বাঘা যতীন থানার নাকের ডগায় বসে রইলেন 7-8 দিন, থানা জানতে পারলো না কেন? বাগনান স্কুলের হেডমাস্টার মশাই তাকে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু
পুলিশ কেন তাকে কোনোদিন জিজ্ঞাসাবাদ করেনি? বিপ্লবীকে আশ্রয় দিলে কি পরিণাম ভয়ঙ্কর হতে পারে সেটা তিনি জানতেন, নিশ্চয়ই জানতেন। আচ্ছা, ভগবান এবারে বাঘাযতীন সম্পর্কে বলেছেন যে ভগবান তার শরীরটা 6 ফুট 2 ইঞ্চি করে দিয়েছেন, তার পক্ষে সহজে কোথাও 7-8 দিন আত্মগোপন করে থাকা কি সম্ভব, ইত্যাদি এই ধরনের কথা উনি বলছেন। আমি এই কথাগুলোর কোনো উত্তর দিতে পারি এবং এই প্রশ্নটা উনি ওই হারুবাবু বলছেন যে আমি পুলিশ অফিসারটিকে এই কথাগুলোর কোনো উত্তর দিতে পারি। আচ্ছা, এখন বাঘাযতীন সম্পর্কে এখানটা একটা ধোঁয়াশা উনিও তৈরি করে দিয়ে গেছে এই বইটাতে, যে আদৌ উনি এসেছিলেন কি। এবার মজা হচ্ছে, বাঘাযতীন কিন্তু শরৎচন্দ্রের কাছেও গিয়েছিলেন। বাঘাযতীন এখান থেকে স্বামী পানিত্রাসে শান্তাবেড়েতে শরৎচন্দ্রের কাছেও গিয়েছিলেন। আচ্ছা, এটাও ঘটনা, সে নিয়েও অনেক আলোচনা হয়েছে। তো স্যার, আমি একটু সুকান্ত বাবুকে এই বিষয়টা নিয়ে একটু বলতে বললো, বাঘাযতীনের প্রসঙ্গটা যেহেতু এসে গেছে, তো সেই সময়ের কথাটা যে যে প্রেক্ষাপটে এই ঘটনাটা বাঘাযতীনের ওই যে সময়টা, তার আগে ওই সময়কার যে বিপ্লবী সংগ্রাম যেটা আমাদের এই বাংলায় সংগঠিত হচ্ছে, স্যার এই প্রসঙ্গ স্যার আপনি একটু বলুন তাহলে আমাদের আলোচনাটা। হ্যাঁ, এটা একটু জানা দরকার। সেটা হচ্ছে যে বাঘাযতীন প্রথম হচ্ছে উনি জন্মেছিলেন 1869 সালে, ওনার সঙ্গে কিন্তু সাক্ষাৎ হয়েছিল স্বামী বিবেকানন্দের। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের ভারতবর্ষের যে চরমপন্থী আন্দোলন সেটার গোড়ার থেকেই উনি একেবারে যুক্ত ছিলেন। যুগান্তর বা অনুশীলন সমিতি যাই বলো না কেন, সেটা একেবারে প্রায় প্রতিষ্ঠাতা সদস্যই বলা যায়। শরৎচন্দ্র সিং ওনার পরিচয় হয়েছিল 1908 সালে হাওড়া টাউন হলে। এটা একটা অদ্ভুত ব্যাপার, 1908 সালে হাওড়া টাউন হলে শরৎচন্দ্র সিং বাঘাযতীনের পরিচয় হয়, যদিও শরৎচন্দ্র 1908 সালে, সরি ভুল বললাম, 1912 সাল নাগাদ ওনার সঙ্গে শরৎচন্দ্রের পরিচয় হয়। শরৎচন্দ্র তখন হাওড়ায় সবে একটা এসছেন, সবে কোনো ঘটনাতে একটা এসছেন। যে যাই হোক, শরৎচন্দ্র শান্তাবেড়ের বাড়িতে উনি গিয়েছিলেন, যেটা স্যার বললেন, শরৎচন্দ্রের সঙ্গে ওনার পরিচয় মানে এ ছিল, তোমার পরিচিতি ছিল। এবার যে ঘটনাটা যে ঘটনাটা আসল ঘটেছিল সেটা হচ্ছে হেমচন্দ্র ঘোষ মশাই, যিনি আর কি আমাদের বাগনান হাইস্কুলের যিনি ফাউন্ডার, তিনি যখন তার যখন 82 বছর বয়স হয়ে গেল, তখন তিনি আর স্কুল চালাতে পারছিলেন না। সেই সময় উনি দ্বারিকানাথ মিত্র বলে একজন বিখ্যাত মানে আমাদের হাইকোর্টের জাজ ছিলেন, উনি বিদ্যালয়ে দায়িত্ব দিয়েছিলেন। হ্যাঁ, আমি বলবেন নিশ্চয়ই, আমি একটুখানি সংক্ষেপে জাস্ট বলে দিচ্ছি। দ্বারিকানাথ বাবু মন্মথনাথ মুখার্জিকে নিয়ে এলেন। মন্মথনাথ মুখার্জি দীনবন্ধু মানে আমাদের শিবপুরের যে দীনবন্ধু মেন ইনস্টিটিউশন ছিল, এই মনোমথ বাবু 1910 থেকে 1920 পর্যন্ত ভাগনান হাইস্কুলের হেডমাস্টার ছিলেন। এবং ভাগনান হাইস্কুলের এই ফেজটা, অর্থাৎ 1910 থেকে 1920, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কারণে যে মনোমথ বাবু হেডমাস্টার এবং দ্বারিকানাথ মিত্র হচ্ছেন সম্পাদক। এই এইরকম অবস্থায় অনেক ভালো ভালো স্টুডেন্ট তৈরি হয়েছে, এবং এই বাগনানে ওই বাঘাযতীনের আসার পেছনে মনোমথ বাবুরই হাত সবচেয়ে বেশি ছিল। তার কারণ শরৎচন্দ্রের কাছে বাঘাযতীন গোপনে জানতে চেয়েছিলেন, এইগুলো শরৎচন্দ্রের জীবনী এবং অন্যান্য নানা রকম সূত্র থেকে পাওয়া গেছে। আর বাঘাযতীনের যে নাতি পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তিনি একটা বই লিখেছেন, সেখানে তিনি কিন্তু একটু অন্যরকম কথা বলেছেন, যে কথা নিয়েই কন্ট্রাডিকশনটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে বাঘাযতীন বর বেশে মানে বাগনানে কিছুদিন আত্মগোপন করেছিলেন, তারপর বরের বেশে উনি নৌকো করে পালিয়ে গেছেন। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এই যে বাঘাযতীন প্রথম থেকেই জার্মানি থেকে অস্ত্রশস্ত্র আনবার জন্য উদ্যোগী হয়েছিলেন। রাজবেরি বসু থেকে আরম্ভ করে শচীন্দ্রনাথ সান্যাল থেকে আরম্ভ করে ভারতের যারা যত বড় বড় বিপ্লবী ছিল, নিবেদিতা থেকে আরম্ভ করে প্রায় প্রত্যেকের সঙ্গে ওনার খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এবং উনি প্রথম থেকেই এই আইডিয়াটা নিয়েছিলেন। এবং সেইভাবেই এম এন রায় বা নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে উনি জার্মানিতে পাঠিয়েছিলেন এই অস্ত্রশস্ত্র সংগ্রহ করার জন্যে, এবং তাতে সফলও হয়েছিলেন। প্রথম দিকে দুটো জাহাজে করে কিন্তু অস্ত্র এসেছিল। দুর্ভাগ্যবশত সুভাষচন্দ্র আমাদের একটা কথা বলেছিলেন যে আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য এই যে দেশের লোকের সঙ্গে লড়াই করতে হয় বেশি, মানে স্বাধীনতার জন্য আমরা যত যা পরিশ্রম করি তাতে দেশের লোকের সঙ্গে যোগাযোগ মানে করতে হয়, কি বলে আপনার মানে কষ্ট পেতে হয় বেশি। যাই হোক,
সেই ওই রকম একজন বাঙালি তিনি বাধা দেওয়ার জন্য এই জাহাজের অস্ত্রশস্ত্রের খবরগুলো লিক হয়ে যায়। এটা এগুলো অনেককাল আগে আগেকার কথা বলছি, মানে ওই এর আমাদের কি বলে গুরুত্বপূর্ণ হাত ছিল, এর জন্য নানা রকম নথিপত্র ঘাটতে হয়েছে এবং অনেক পুরনো আমার কাছে বিপ্লবীদের বই টই রয়েছে, যেগুলো প্রায় দুর্লভ বই, পাওয়াই যায় না, খুব দুষ্কর বই। সেই সব সেই সমস্ত সূত্র থেকে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে যে তিনজন লোক, তিনজন মানুষ, একজনের নাম হচ্ছেন দেবেন সেন, তিনজনেই কিন্তু বাগনান হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এবং বাঘাযতীন সঙ্গে বাগনান হাই স্কুলের যোগাযোগ এইটুকুই শুধু ছিল একটা ইনফরমেশান সেন্টার। বাগনান হাই স্কুলে বাঘাযতীন কখনো শেল্টার নেননি, থাকেননি। আমি ঘটনাটা স্যার একটুখানি সংক্ষেপে বলে দিই, তাহলে তারপরে আপনি বলবেন, খুব সুবিধা হবে। হ্যাঁ, বাগনান হাই স্কুলে বাঘাযতীন কোনোদিনই থাকেননি, শুধুমাত্র বাগনান হাই স্কুলের টিচার। বলুন স্যার, বলুন স্যার। বলছি বাগনান হাই স্কুলের, তখন বাগনান হাই স্কুলের তখন যিনি শিক্ষক, প্রধান শিক্ষক অতুল সেন, তিনি তো ঘোষিত একজন মানে বিপ্লবী, তিনি ঘোষিত বিপ্লবী। মানে পরে পরে তার সমস্ত অ্যাচিভমেন্ট, তার সমস্ত কর্ম সব যখন বেরিয়ে পড়ে তখন দেখা যায় যে তিনি তিনি একটা বিরাট অঞ্চলের মানে স্বাধীনতা সংগ্রামীদের গ্রন্থিকের কাজ করেছেন। হ্যাঁ, কিন্তু তিনি ছিলেন সেন্টার, ইনফরমেশন সেন্টার। হ্যাঁ, ঠিকই ঠিকই, একদম কথার একদম আমি কোনো বিরোধিতা করছি না, একদম সত্যি বলছি আপনি, ঠিকই বলেছেন। কিন্তু আমার তথ্য বলছে, আমার কাছে যেটুকু তথ্য রয়েছে তাতে বলছে মনুমথবাবুই মূল উদ্যোগটা নিয়েছিলেন বাগনানে বাঘাযতীনকে আনবার, এবং মনুমথবাবুর সঙ্গে যে গোপন সব মিটিং হয়েছিল বাঘাযতীনের, তাতে বাঘাযতীন বলেছিলেন যে আমি বাঘাযতীন কপ্তিপদায় একটা জমিদারি কিনেছিলেন, মানে গোপনে, কারণ কপ্তিপদা জঙ্গলে লুকিয়ে থাকার জন্য ওনার একটা শেল্টার দরকার ছিল। সেইখানে উনি একটা আলাদা করে জমিদারি ওনাকে কিনতেই হয়েছিল, বিশেষ করে ওই কপ্তিপাতার জঙ্গলটাকে কাজে লাগানোর জন্যে, যাতে করে বা ওই বুড়িবালামের তীরে বা ওইসব জায়গায় যাওয়া যায়, যাওয়ার সুবিধে হয়। এবারে চারটি জায়গা মনুমথবাবু সিলেক্ট করেছিলেন এই বাঘাযতীনকে রাখার জন্য। একটা হচ্ছে কাছারি বাড়ি, যেখানে 1854 সালে এই স্কুলটা চালু হয়, এটা এক নম্বর। আমি আমি জায়গাগুলোর কথা বলছি, মানে মনুমথবাবুর বাঁধতে ছিল এই চারটি জায়গা বাঘাযতীনকে রাখা গেলে সেফ হয়। ফার্স্ট জায়গা হচ্ছে স্কুলটা, দ্বিতীয় হচ্ছে শীতলপুরের জমিদার হরিপদ মিত্রের পুকুর সংলগ্ন একটা বাগান বাড়ি ছিল, শীতলপুরের জমিদার হরিপদ মিত্রের পুকুর সংলগ্ন একটা বাগান বাড়ি, এখানে একটা দু নম্বর একটা জায়গা। তিন নম্বর হচ্ছে চাঁদভাগের জমিদার ঘোষালবাবুদের সেরেস্তার দোতলায়, এই তিন নম্বর একটা জায়গা। চার নম্বর হচ্ছে প্রিয়নাথ মল্লিকের পরিত্যক্ত সাহারার বসত বাড়িটা। চারটে জায়গার উনি মোটামুটি একটা টার্গেট করেছিলেন যে এই চারটে জায়গায় রাখা যেতে পারে, কোথায় রাখা হবে সেটা পরে ঠিক করা হবে, সেটাকে বাঘাযতীনকে জানাতে হবে। এবং তার সঙ্গে তো আরো কিছু লোকজন আসছেন, চিত্তপ্রিয় রায়চুর থেকে আরম্ভ করে মানে বাগনা যারা সহযোগী, মানে শুধু তো এখানে একজনের কথা বলছি চণ্ডীদাস ঘোষ। চণ্ডীদাস ঘোষ মুকুলেন অঞ্চলের বাড়ি ছিল এই চণ্ডীদাস ঘোষ। কিন্তু হ্যাঁ, চণ্ডীদাস ঘোষ কিন্তু মানে তখন স্বাধীনতা সংগ্রামীদের মানে কি বলবো, যারা তখন যুক্ত আর কি, তাদের মধ্যমণি এবং এর ডান হাতের নাম ছিল লক্ষণচন্দ্র ধারা। লক্ষণচন্দ্র ধারা, এই লক্ষণচন্দ্র ধারা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেখা করেছিলেন, এবং হয়তো বলছি, কারণ প্রামাণ্য কোনো তথ্য নেই, ইনি হয়তো বাঘাযতীনের সঙ্গেও দেখা করে থাকতে পারেন। কিন্তু তখন তার বয়স অল্প, খুব মানে খুবই অল্প, মাইনর হতে পারে। হ্যাঁ, হতে পারে। এবারে যেটা ঘটছে সেটা হচ্ছে যে এখন ওই জায়গা মানে কপ্তিপদার জঙ্গলে যেতে গেলে সায়ন আমাদের দুটো রাস্তার কথা ভাবতে হবে। স্যার যেটা বললেন যে রাস্তা তো খুব দুর্গম রাস্তা, একটা রাস্তা হচ্ছে বাগনান থেকে তমলুক হয়ে মহিষাদল হয়ে দক্ষিণ পশ্চিম কাঁথি হয়ে চন্দনেশ্বর দিয়ে বালেশ্বর দিকে যাওয়া, এটা একটা রাস্তা। তোমার এই রাস্তা মানে একটা রুট, একটা মোটামুটি 24-25 জলপথ। আর দ্বিতীয় রাস্তাটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের মালভূমি হয়ে কপ্তিপদা। এই দুটো অপশন, এই দুটো অপশনের কোন, না এই দুটো অপশনের মধ্যে প্রথমটি ঠিক না? আমি বলছি এই প্রথমটি ঠিক, কারণ আমি যতদূর জানি। হ্যাঁ ঠিকই, কি বলছেন আপনি?
আপনি ঠিকই বলছেন, এই দুটো আমি 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 যতদূর জানি সমস্ত পথটাই প্রায় জলপথে হয়েছে। হ্যাঁ আমি বলছি আপনাকে এই দুটো আমি আমি যেটা সবটাই প্রায় জলপথে হয়েছে সবটাই। ঠিকই ঠিকই বলেছেন আপনি, আপনি একদম সঠিক। আমি বলছি মনমত বাবু এই দুটো পসিবিলিটি বা এই দুটো সম্ভাবনার কথা ভেবেছিলেন যে যেতে গেলে, এবং সেটা বাঘা যদি জানতেনও যে যেতে গেলে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বাগনান থেকে তমলুক, তমলুক থেকে মহিষাদল, মহিষাদল থেকে দক্ষিণ পশ্চিম কাঁথি হয়ে চন্দনেশ্বর হয়ে যাওয়া, আর একটা রুট হচ্ছে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের মালভূমি হয়ে কপ্তিপদা যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে না যেটা আমি, হ্যাঁ বলুন স্যার, এখান থেকে বাগনান হাই স্কুল থেকে বেরিয়ে উনি সোজা ওঠেন, এক রাত্রির মধ্যে ব্যাপারটা ঘটে, সন্ধ্যের পর, সন্ধ্যের পর বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, বৃষ্টির মধ্যে উনি ওই বাগনান রথতলার যে মানে মাঠটা আর কি, জতলার রাস্তাটা দিয়ে ওখানে একটা মদের দোকান ছিল বিরাট, আমরা দেখেছি সেই মদের দোকানের পাশ দিয়ে, তখন তো এখন তো বোম্বে রোড বাইপাস করেছে, ওই রাস্তাটা ক্রস করে কাঁচারি পাড়ার ভেতর দিয়ে, কাঁচারি পাড়ার ভেতর দিয়ে সোজা সন্ধ্যাইল হয়ে উঠেছিলেন পানিত্রাসে, একদম এটুকু স্থলপথ, একদম মেঠো পথ, এখানে উঠেছিলেন এবং এখানেই শরৎচন্দ্রের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় কিছু হয়তো কি কি রসদ জোগাড় করে বা প্রয়োজনীয় নির্দেশ নিয়ে উনি স্থলপথে, এই জলপথেই সম্পূর্ণ চন্দনেশ্বরে হয়ে আমাদের দীঘা হয়ে প্রথমে রূপনারায়ণ, রূপনারায়ণের পর সমুদ্র, মানে এই হয়ে ভাগীরথী হয়ে সমুদ্র, সমুদ্র থেকে বালেশ্বরে গিয়ে পৌঁছেছি। এটা আমি আমি যতদূর জানি, এটা সত্যি কি মিথ্যে জানি না। সংগত কারণেই গুপ্ত, এই কারণে যে অনেক কাগজপত্র তখন পুড়িয়ে দিতে হয়েছে, অনেক কিছু লেখালেখি হয়তো কেউ করেও ছিলেন বা ডায়েরিতে কেউ লিখেও রেখেছিলেন, তো সেটা নষ্টও করে দিতে হয়েছে, এভাবে অনেক গুরুত্বপূর্ণ নথি কিন্তু হারিয়েও গেছে। এটা তো ঘটনা, মানতেই হবে আমাদের যে বিপ্লবীদের অনেক চিঠিপত্র বা ইত্যাদি গোপন চিঠিপত্র ইত্যাদি সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। তো যেটুকু যা পাওয়া গেছে সেটা আমি বলি স্যার আপনাকে, সেটা হচ্ছে 1914 সালে ডিসেম্বর মাসে একজন শিক্ষক, তার নাম ছিল উদ্ভব বাবু, তিনি খেলোয়াড় ছিলেন, তিনি ব্রাহ্ম পরিচয় দিয়ে ওই সাহারার বাড়িতে আসেন, প্রিয়নাথ মল্লিকের বাড়িতে আসেন, এবং প্রিয়নাথ মল্লিকের বাড়িতেই আদতে বাঘা যতীনকে রাখা হয়েছিল। এইটা শুধু দেখার জন্যে ব্রাহ্ম পরিচয়ে এসেছিলেন ছদ্মবেশে, যে দেখার জন্যে যে বাড়িটা কতটা নিরাপদ। এখানে একটা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আপনি যে কথাটা বললেন যে বাঘা যতীন, ওটা কত সালে, ওটা কত সালে, এটা ১৯১৪ সালে ডিসেম্বর মাসে, মানে যেটাকে আমরা রেইকি করা বলি, যেটাকে আমরা রেইকি করা বলি, তাই 100% ঠিক আছে। উদ্ভব বসু তার নাম ছিল, এ প্রামাণ্য তথ্য আছে, তিনি ওই প্রিয়নাথ মল্লিকের বাড়িতে, উদ্ভব বসু উনি আবার ওই এলাকায় এসে ওই ব্রাহ্ম ধর্মের এতে অংশগ্রহণ তো করেছিলেন, প্লাস স্থানীয় ছেলেদের নিয়ে ফুটবল টুটবল খেলে বেশ মনজয় করে ফেলেছিলেন, মানে একটা মানে ভালো একটা ফিল তৈরি করেছিলেন বলা যায়। হ্যাঁ বুঝতে পারছো ব্যাপারটা, মানে উনি রেইকি করতে এসে কিন্তু স্থানীয় এলাকায় একটা ভালো প্রভাব বিস্তার করে গেছেন, যে এই ভদ্রলোক ব্রাহ্ম হলেও ভালো, সকলে জেনে গেছে উনি ব্রাহ্ম। এবার স্যার যেটা বললেন যে বাঘা যতীনের এগেনস্টে কমপ্লেন, বাঘা যতীনের এগেনস্টে একটা মারাত্মক কমপ্লেন রয়েছে, সেটা হচ্ছে 1910 সালে শিবপুর বোমা মামলা, এই মামলায় বাঘা যতীন অভিযুক্ত, আলিপুর বোমা মামলায় বাঘা যতীন অভিযুক্ত, এবং মানে একদম চরমভাবে অভিযুক্ত, যদিও খালাস পেয়ে গেছিলেন কিন্তু চার্লস টেগার্টের হাত থেকে বাঘা যতীন কখনো নিস্তার পেতেন না, কারণ টেগার্ট ওনাকে একদম যে পাগলা কুকুরের মতো খুঁজছেন, এটা বাঘা যতীন জানতেন, এবং উনি মারা যাওয়ার পর টেগার্ট যে উক্তিটা করেছিলেন সেটা খুব স্মরণীয় উক্তি, সেটা হচ্ছে যে আমি অনেক বিপ্লবী দেখেছি কিন্তু আমার জীবনে আমি এই ধরনের বিপ্লবী দেখিনি, আমি অত্যন্ত দুঃখিত যে আমার চাকরির খাতিরে ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে, এই কথাটা উনি বাঘা যতীনের সম্মানে বলেছিলেন। দশই সেপ্টেম্বর যখন বালাসর হসপিটালে বাঘা যতীন মারা যান,
সেটাও নিজের ইচ্ছেতে কপালে, উনি নিজের কপালে ওই আঙুল বুলিয়ে ঘা করে ফেলেছিলেন ইনফেকশন যাতে। 10ই সেপ্টেম্বর না 10ই জুলাই? 10ই সেপ্টেম্বর স্যার এই এনকাউন্টারটা হয়েছিল। হ্যাঁ 10ই সেপ্টেম্বর মাসে উনি মারা যান, এনকাউন্টারটা 2-3 দিন আগে হয়েছিল। যাই হোক আমি এক এক করে বলি। 1 এপ্রিল 1915 সালে বাঘাযতীন এলেন খড়গপুর কারেন্ট। খড়গপুরে গিয়ে উনি খবর পেলেন যে ওই ট্রেনের মধ্যে দুজন গোরা সৈনিক রয়েছে এবং তারা হচ্ছে ইনফর্মার। তিনি নামবার কথা হচ্ছে বাগনানে, কিন্তু বাগনানে না নেবে উনি সোজা খড়গপুর চলে গেলেন। খড়গপুর থেকে আবার ফিরতি ট্রেন ধরে চলে এলেন বাগনানে, এবং সঙ্গী বিপ্লবীদের নিয়ে যাওয়া হলো গোহাট বেরিয়াতে দেবেনবাবুর বাড়িতে। মানে বাঘাযতীনের সঙ্গে যারা ছিলেন তাদেরকে রাখা হলো গোহাট বেরিয়াতে দেবেনবাবুর বাড়িতে। আর যোগাযোগের মিডিয়াম হচ্ছেন হেড পণ্ডিত হেমবাবু, যার কথা আপনি বললেন। যেখানে লেখা হয়েছে সেগুলো ভুল হয়েছে। আপনার কাছে অসংখ্য ধন্যবাদ যে আপনি এগুলো সংশোধন করেছেন, আমরাও অনেকটা জানতে পারছি, ভালোই হলো। কিন্তু লেখা আছে গোহাট বেরিয়াতে, যাই হোক না ওটা গোহাল বেরিয়া। আচ্ছা ঠিক আছে, এবার দ্বিতীয় মানে 2 এপ্রিল বাঘাযতীন তাহলে বাগনানে ব্যাক করে এসে ওই সাহারার পরিত্যক্ত বাড়িতে রয়েছেন, প্রিয়নাথ মল্লিকের বাড়িতে কমপ্লিট রেস্ট নিয়েছেন। 3 এপ্রিল তিনি চিঠিপত্র লিখে দেবেনবাবুর সঙ্গে চলে গেলেন কাঁঠালদহে। 4 এপ্রিল দেবেনবাবু নৌকো কিনলেন, নৌকো কিনলেন মানে নৌকো তৈরি করালেন লোককে দিয়ে বাঘাযতীনের। কাঁঠালদহ মানে শ্যামপুরে, কাঁঠালদহ মানে শ্যামপুরে, শ্যামপুরে সেখানে শিবু বলে একটা ছেলে ছিল, এই শিবু নৌকো তৈরি করতে পারতো এবং নৌকো চালাতেও জানতো। উনি গোপনে শিবুকে দিয়ে একটা নৌকো তৈরি করালেন, সেই নৌকো রং করানো তৈরি করি নৌকোটা তৈরি করানো হলো, এবং দেবেনবাবু ঠিক করলেন যে উনি এবং শিবু ছাড়া আর কাউকে ওই নৌকোতে চড়তে দেওয়া হবে না। এটা হচ্ছে 3 এপ্রিলের 3 এপ্রিলের ঘটনা। দেবেনবাবুর সঙ্গে ইয়ে আমাদের বাঘাযতীন চলে এলেন কাঁঠালদহে। 4 এপ্রিল দেবেনবাবু নৌকো টোকো সব রেডি করে ফেললেন। 5 এপ্রিল বাঘাযতীন গেলেন তমলুকে বর্গভীমা মন্দিরে, এবং সেখানে মহিষাদলে দেবেনবাবুর সঙ্গে এক জায়গায় স্থানীয় একজনের বাড়িতে উনি আতিথ্য নিলেন, খাওয়া দাওয়া করলেন, তারপর আবার চলে এলেন কাঁঠালদহে। 6 এপ্রিল তিনি হেমবাবুর মহিষাদলের বাড়িতে গেলেন। আমি পরপর ডেট যেগুলো পেয়েছি যেরকমভাবে পেয়েছি সেটাই বলছি। 7 এপ্রিল উনি গেলেন কাঁঠালদহ থেকে সাহারায় বাসন্তী পুজো দেখতে মনমথবাবুর বাড়িতে। সেদিন ছিল বাসন্তী পুজোর অষ্টমী তিথি। 8 তারিখে এপ্রিল মাসের 8 তারিখে উনি চাঁদ ভাগে মোক্ষমবাবুর বাড়ি গেলেন রামনবমীর পুজো দেখতে। 9 তারিখে মোক্ষমবাবু চাঁদ ভাগে মোক্ষমবাবুর বাড়িতে রামনবমী পুজো দেখতে গেলেন, বাঘাযতীন নিজেই গেলেন, এবং সেটা কিন্তু সব ছদ্মবেশে। আর 9 তারিখে যেটা ঘটেছিল সেটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হচ্ছে সেই সময় গাজন চলছে, তো উনি গাজন সন্ন্যাসী সাজলেন, এবং তার সঙ্গে সঙ্গে ওনার যারা সহযোগী ছিলেন ওই চিত্তপ্রিয় রায়চৌধুরী, মানে যে যা 5 জনের দল, তো আরও 4 জন ওনার সঙ্গে ছিলেন যে যাদেরকে উনি ছাড়তে চাননি, মনোরঞ্জন সেন, তো চিত্তপ্রিয় রায়চৌধুরী, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, জ্যোতিষচন্দ্র, এরা এদেরকেও ছাড়তে চাননি, প্রত্যেককেই উনি গাজন সন্ন্যাসী সাজিয়ে দিলেন, আর নিজে সাজলেন পুরুষ ঠাকুর, মানে যাতে উনি পুজো টুজো করতে পারেন আর কি। হ্যাঁ রাসবিহারী এবং বাঘাযতীন এই দুজন ছদ্মবেশ ধারণে একেবারে মানে সিদ্ধ অস্ত ছিলেন, যে কোনো সময় যে কোনো জায়গায় ছদ্মবেশ, এবং এদের জ্ঞান এবং পড়াশোনা এত বেশি ছিল সায়ন যে রাসবিহারী মানে ভাবা যায় না, রাসবিহারী এই মুহূর্তে একটা ম্যাথড সে যে গুয়ের ডাব্বা মাথায় নিয়েছে পুলিশের সামনে দিয়ে বেরিয়ে গেছেন, আবার পর মুহূর্তে দেখা যাচ্ছে তিনি স্যুট কোট পরে একটা পুরো মানে ব্যারিস্টারের মতন ব্যবহার করছেন, ইংরেজি বলছেন হু করে, এরকম একটা অদ্ভুত ঘটনা। পুলিশের হাত থেকে উনি কীভাবে বেরিয়েছেন কত রকমভাবে তার কাহিনী পড়লে অবিশ্বাস্য ব্যাপার। আমি রাজবিহারীকে দেখেছি বলে নারায়ণ সান্যাল একটা বই লিখেছেন, তাতে এই ধরনের অনেক ঘটনা আছে, যার জন্য রাজবিহারীকে পুলিশ কখনো ধরতে পারেনি। অথচ রাজবিহারীকে ধরা খুব সহজ ছিল, ওনার হাতের একটা আঙুল কাটা ছিল, কোড়ে আঙুলটা, কোড়ে আঙুলের একটা অংশ কাটা ছিল, চেনা খুব সহজ ছিল, কিন্তু ওই জায়গাটা উনি এমনভাবে ঢেকে রাখতেন বা গার্ড করে রাখতেন ধরা পড়তো না। যাই হোক আমি যেটা বলছিলাম, এবার তাহলে 9 তারিখে কী হলো, 9 তারিখে গাজন সন্ন্যাসী সেজে আন্টিলার পুল পার হয়ে ওই 5 জন সন্ন্যাসী চলে গেল একটা আট চালাতে, সেখানে গামছা পেতে সব শুয়ে রইল, অজস্র গাজন সন্ন্যাসী আছে, সন্দেহ করার কোনো জায়গাই নেই, সব গাজন সন্ন্যাসী সেজে শুয়ে আছে,
শুধুমাত্র বাঘাযতীন ছদ্মবেশ ধারণ করে আছেন পুরু ঠাকুরের, তার গায়ে নেওয়া নামাবলী রয়েছে, আর পুরুতের একজন যার ড্রেস আর কি মানে ধুতি টুতি পরা ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যার আগে উনি যজমান বাড়ি যাবেন বলে একবারে পুরোপুরি একদম তৈরি হয়ে গেলেন, ঘণ্টাখানেক হেঁটে একটা খাল ধারে চলে গেলেন, সেখানে শিবু অপেক্ষা করছে নৌকো নিয়ে। এরপর উনি গেলেন দেবেনবাবুর বাড়ি, সেই দিনকে বাসন্তী দশমী, দেবেনবাবুর বাড়িতে বাসন্তী দশমী পুজো টুজো হলো, চণ্ডীপাঠ হলো, ওখানে রইলেন। রাত ১২টার সময় দেবেন্দ্রনাথ বাবু যতীন্দ্রনাথ এবং শিবু এই তিনজনে মিলে বেরোলেন, বেরিয়ে মোহনপুর শ্যামপুর বাগনানা অঞ্চলে হাঁটা দিলেন। বৈকুণ্ঠপুর গোষ্ঠীনাথপুর পেরিয়ে শ্মশানের একটা আঘাটা জায়গা, ঘাট নয় আঘাটা জায়গায় নৌকো বাঁধা আছে, সেই নৌকো পেরিয়ে ওদিকে তমলুকে যাবেন উনি। তমলুকে একজন দাঁড়িয়ে আছেন একটা মশালের এ নিয়ে মানে সিম্বল নিয়ে দাঁড়িয়ে আছেন, দেবেনবাবু হাল ধরলেন আর শিবু দাঁড় বাইছে, করতে করতে নৌকো তমলুকে পৌঁছে গেল। ছদ্মবেশ নিয়েছেন যতীন্দ্রনাথ, ছদ্মবেশ নিয়েছেন সেটা আপনি স্যার যতীন্দ্রনাথের জীবনীতেও পাবেন যে যখন উনি কপ্তিপদায় পৌঁছেছিলেন দীর্ঘদিন উনি ওই গ্রামে পুরোহিত মশাই বা যজমান মানে গুরু মশাই সেজেই ছিলেন, মানে ওনাকে সবাই চিনত, ওনার জীবনীতেই আছে এটা যে উনি মানে গ্রামে পুজো করেন আর কি, মানে গ্রামের বাড়িতে উনি পুজো করেন। কপ্তিপদায় যে জায়গাটা উনি ভাড়া নিয়ে থাকতেন সেই জায়গাটা একটা আশ্রম টাইপের করা ছিল যাতে কেউ না সন্দেহ করতে পারে, আশ্রমের লোকেদের ওখানে চট করে পুলিশ ঘেঁচত না। যাই হোক, দেবেনবাবু হাল ধরেন, শিবু দাঁড় বাইল, তমলুকে পৌঁছে গেলেন, এবং তখন উনি হেমবাবু ওই তমলুকে গিয়ে হেমবাবুর বাড়িতে শেল্টার নিলেন। ওনার নাম হলো স্বামী বোধানন্দ। শিবু ওই ওইখান থেকে নৌকো নিয়ে কেটে পড়লো, শশাটিতে চলে গেল, নৌকোতে যা মাছটা ছুটেছিল সব বিক্রি করে দিয়ে নৌকোটা ধ্বংস করে দিল, ডিস্ট্রয় করে দিল টোটাল। এইবার এই রুটটা অর্থাৎ বাগনান থেকে কাঁটালদহ 8 মাইল, সেখান থেকে আপনি যে স্যার এই কথাগুলো বলছিলেন আমি মানে একদম তথ্যের হিসেবে বলি, বাগনান থেকে কাঁঠালদহ 8 মাইল, বৈকুণ্ঠপুর 2 মাইল, তমলুক জলপথে হচ্ছে 3 মাইল, আর মহিষাদল 11 মাইল, মোট 24 মাইল পথ তাকে পাড়ি দিতে হয়েছে এক রাত্রির মধ্যে। অর্থাৎ ওই দিন ওই যে বাসন্তী দশমীর যে রাত্রির সেই রাত্রিরে ওনাকে এক রাত্রির মধ্যেই অতখানি পথ পাড়ি দিতে হয়েছে। পাড়ি দিয়ে তিনি চলে গেলেন, আস্তে আস্তে ঠিক তার অভীষ্ট জায়গায় উনি পৌঁছে গেলেন। তখন তো আর ওনাকে ধরার মতন কেউ কোনো লোক নেই, আর বেরিয়ে চলে গেলেন। এবার হেমবাবুর বাড়িতে উনি শেল্টার নিলেন, সেটা সাময়িক, তখন ধরার কোনো উপায় নেই কারণ হেমবাবুর বাড়িতে পুজো পাঠ হয়, সেখানে তো লোকজন রয়েছে অনেক। 10 তারিখ মানে এপ্রিল মাসের 10 তারিখে হেমবাবু বাড়ি থেকে যখন বাগনান আমাদের বাঘাযতীন ছেড়ে বেরিয়ে গেলেন, হেমবাবু ভ্যানিশ হয়ে গেলেন, চিরকালের জন্য ভ্যানিশ হয়ে গেলেন, হেমবাবুকে আর খুঁজে পাওয়া গেল না। অর্থাৎ হেমবাবুর সন্ধান পুলিশ আর পেলই না, তমলুকে বা মহিষাদলে গিয়ে পরবর্তীকালে যখন খোঁজ করেছিল হেমবাবুকে আর পাওয়া যায়নি। হেমবাবুকে পাওয়া গেল 1922 সালে, বাগনান হাই স্কুলে একটা চিঠি এলো, হেমবাবু আছেন ত্রিবান্দ্রামে, চলে গেছেন ত্রিবান্দ্রামে, সেখানে সাধু সেজে গোটা জীবনটা কাটিয়ে দিলেন। দেবেনবাবু যিনি নৌকোটা বাই বেয়েছিলেন উনি কলকাতায় চলে এলেন, উনি কলকাতায় এসে রাস্তায় হঠাৎ করে একটা ছাত্রের সঙ্গে দেখা হলো, সেই ছাত্র বললো যে স্যার আপনি এখানে, বলো তুমি চুপ করো আমার নাম নেবে না একদম খবরদার, তুমি আমার একটা কাজ জোগাড় করে দিতে পারো? তখন বললো স্যার আহিরিটোলায় আপনি চলুন আমাদের বাড়িতে, ওখানে অনেক ছাত্র ছাত্র আছে আপনি পড়াবেন। তো দেবেনবাবু বললেন দেখো আমার নাম নেওয়া যাবে না, ডিএন সেন এইসব নাম নেওয়া যাবে না, তুমি একটা কাজ করো আমার নাম পুরো পাল্টে দাও, এমএন মল্লিক করে দাও। এই এমএন মল্লিক নিয়ে দেবেনবাবু চলে গেলেন কলকাতায়, মাস্টারি শুরু করলেন। এই হচ্ছে ইতিহাস মোটামুটি যা পাওয়া গেছে। আর তারপরে যখন ওই বাঘাযতীন কপ্তিপদায় পৌঁছে গেলেন, তারপরে তো অনেক ঘটনা ঘটলো, অর্থাৎ জাহাজ এলো, জাহাজ সেই জাহাজ ধরা পড়লো, মানে গুপ্তচরদের কী বলে প্ররোচনায়, মানে যারা বাঘাযতীনকে বাঁচাতে চেয়েছিলো তারাই টাকার লোভে বাঘাযতীনের শত্রু হয়ে গেল। আলটিমেটলি বুড়িবালামের তীরে যুদ্ধ হলো, এবং সেই যুদ্ধে ওনার যারা সহকারী ছিলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী বা মনোরঞ্জন সেনগুপ্ত, এরা প্রত্যেকেই বলেছিলেন যে আপনি এখান থেকে চলে যান, আপনি এখানে থাকবেন না, আমাদেরকে ছেড়ে আপনি চলে যান, আপনার বাঁচা দরকার। বাঘাযতীন যাননি, উল্টে উনি গুলি করলেন, এমন একটা গুলি করলেন যেটা টেগাটের কান ঘেঁষে বেরিয়ে গেল। তারপর আলটিমেটলি উনি আহত হলেন, ধরা দেননি কিন্তু, যাই জোর করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তারপর তো যে ঘটনা আমি বললাম, টেগাট ওনার মৃত্যুর পরে শ্রদ্ধা জানিয়েছিলেন ওই ভাষায়। এবার স্যার আপনি বলুন আমাদের এইখানে কোথায় গোলমাল বা কোনো গরমিল কি আপনার শুরু করছে এই তথ্যে? এবার বাগনান হাই স্কুল নিয়ে একটু এগোনো যাক আবার।
এবার আবার বাগনান হাই স্কুল নিয়ে একটু এগোনো যাক। নিশ্চয়ই 100 বার, নিশ্চয়ই। আচ্ছা শোনা শোনা, হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। আমার ওনার নেটওয়ার্ক সমস্যা হয়েছে। না ঠিক আছে, চলে আসবে, অসুবিধা হবে না, আমরা তো টাইমের মধ্যেই আছি, উইদিন রিচ, মানে টাইমের মধ্যেই চলে এসেছি। তবে একটা কথা মানতে হবে সারণ, সেটা হচ্ছে যে অনেকটা রাজবিহারী বসুর সঙ্গে বাঘাযতীনের তুলনা করা যায়, বিপ্লবী হিসেবে। রাজবিহারী বসু যেরকম ভাবে দেশকে ভালোবাসায় ভালোবেসে উনি বুঝতে পেরেছিলেন যে এদেশের সাহায্য নিয়ে ব্রিটিশকে তাড়ানো যাবে না, অতদিন আগে বাঘাযতীনও সেটা বুঝতে পেরেছিলেন, এবং সেই জন্য কলকাতায় উনি একটা দোকান করেছিলেন এই ইনফরমেশন গ্যাদার করার জন্য, মানে কোথা থেকে কি ধরনের যে যোগাযোগগুলো হচ্ছে, এই যে এম এন রায়কে উনি জার্মানিতে পাঠিয়েছিলেন রাশিয়ার অস্ত্র শস্ত্র সংগ্রহ করার জন্য, তো কলকাতায় হ্যারিয়ান কোম্পানি বলে একটা দোকান করা ছিল, ওটা একটা ছদ্মবেশের দোকান, এরকম দোকান অনেকই ছিল। যেমন আমাদের একটা ওই তোমার শ্রমজীবী কেন্দ্র ছিল, যেখান থেকে ওই মাউজার আমাদের রডা পিস্তল লুণ্ঠন হয়েছিল, সেই শ্রমজীবী কেন্দ্রে আলটিমেটলি কি হতো, ওইসব কাপড় টাপড়, ওইসব দেশীয় কাপড় টাপড় এসব বিক্রি হতো, তাই না? তো সেরকম বাঘাযতীন একটা ওইরকম সেন্টার করে রেখেছিলেন যেখান থেকে খবর টবর আদান প্রদান হয়। তো পরে গিয়ে পুলিশ কিন্তু সেটা সন্ধান পেয়ে যায়, যাই হোক সেগুলো সেগুলো অনেক পরের ঘটনা। স্যার বলুন স্যার। আচ্ছা এবার 1920 থেকে এবার এগোই, 1920 থেকে। আচ্ছা 1920 বাগনান যে আমাদের এর দত্তলার যে স্কুলটা সেটাও বাগনান স্টেশন থেকে অনেকটা দূরে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি প্রায় দূরে। তখন সবাই আশা করছে যে এত ছাত্র বেড়ে গেছে, একটা স্টেশনের কাছাকাছি একটা জায়গা খোঁজা যাক। সেই স্টেশনের কাছাকাছি জায়গা খুঁজতে গিয়ে গোবর্ধনপুরের প্রকাশ নলিনী দেবী উনি একটা জায়গা দান করলেন, এখন যেটা বাগনান হাই স্কুল, সেই জায়গায় জমি দান করলেন, জমি দান করলেন। এবার চারিদিক থেকে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে আরম্ভ হলো স্কুল তৈরি করা, যেটা এখন হেরিটেজ বিল্ডিং হতে চলেছে, বাগনানের সব থেকে পুরনো বিল্ডিং, সেই বিল্ডিংটা শুরু হলো করা। এইখানে চলে আসছে প্রিয়নাথ মল্লিকের নাম, স্থানীয় মানুষ যারা একটু বর্ধিষ্ণু তারাও দিয়েছেন, এবং সাধারণ মানুষও দিয়েছেন যার যেটুকু সামর্থ্য। কিন্তু অত বড় একটা বিল্ডিং তৈরি করা তো যাতা নয়। প্রিয়নাথ মল্লিক তখন এগিয়ে এলেন, উনি উনি দোতলা বিল্ডিং এর জন্য, তখন তো ওই কি আরসি ছাদ বোধহয় বলে, ওই মানে টালি বসিয়ে বসিয়ে যে ছাদ হয় আর কি। পুরনো বিল্ডিংটা কি দেখাতে পারবে, দেখি দেখো, দেখাও। ওটা দুটো ঝাউ গাছ ছিল সামনে, আমরা দেখে আমরা দেখেছি সে গাছ, এবং আমি রিপ্লেস করে ওখানে আবার দুটো গাছ গুনেছিলাম। আচ্ছা অর্কেরিয়া গাছ, অনেক কাল আগের ব্যাপার, আমি তো 57 সালের গল্প বলছি, অনেক আগে, 57 সাল, 1957। আমি এবার যেটা বলছি, আমার কাছে ছিল, আমি জানলে শায়নকে দিতাম, আমি হঠাৎ করলেন বলে আমি দিতে পারলাম না, আমার কাছে ফটো আছে। যেটা বলছি, উনি রেলের বড় অফিসার ছিলেন, প্রিয়নাথ মল্লিক রেলে কাজ করতেন, বড় 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 বাবু একটা। তা জামশেদজি টাটা ওনাকে কিন্তু স্নেহ করতেন এবং রেসপেক্টও করতেন, কারণ মাল পরিবহনের ব্যাপারে রেলের একটা বিরাট ফ্যাক্টর আছে। উনি টাটাকে বলে 17 দুগুণে 34টা বিশাল বিশাল সাইজের লোহার জয়েস্ট এখানে আনা, হ্যাঁ জয়েস্ট, জয়েস্ট মানে রেলের যে জয়েস্ট তার থেকে অনেক বড়, হ্যাঁ সে ক্রেন, ওটাকে কি বলে, বিম, বিমই বলবো, হ্যাঁ ক্রেন দিয়ে সেটাও করেছিলেন উনি। উনি রেলের প্রযুক্তি ব্যবহার করে এখানে করিয়েছিলেন, রেলের অফিসাররা এসে ওগুলো করেছিল, স্থানীয় লোকেদের পক্ষে সম্ভব ছিল না। এই মানে একতলার ছাদ এবং দোতলার ছাদ উনি করিয়েছিলেন, মানে ওর উপরে কাঠের কাঠের পাতা 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 যাবে,
হ্যাঁ, কাঠের মানে সেগুন কাঠের, বার্মা সেগুন কাঠের পাতা, তার উপরে চৌকো চৌকো টালি, তার উপরে চুনচুরকির প্রলেপ, একটা পার্মানেন্ট বিল্ডিং, হ্যাঁ পার্মানেন্ট ব্যবস্থা করেছেন, সেটাই এত, হ্যাঁ সেটাই বছর বারো তেরো আগে থেকে ড্যামেজ হয়ে যায় দোতলার ছাদটা, এই আবার রিনোভেট করা হয়েছে। তাহলে এইখানে বাগনান স্কুলে ওনারও একটা বিরাট এ রয়েছে, বিরাট অবদান, এবং পাঁচ বছর ধরে স্কুলটা তৈরি হয়েছিল, 2020 থেকে 2025-এ রথতলা থেকে স্কুল এখানে উঠে আসে, এবার 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন হিড়িক চলছে সেই সময় গভর্নমেন্ট স্কুলটা অধিগ্রহণ করে, অধিগ্রহণ করে তখন স্কুলের ছাত্র সংখ্যা অনেক, প্রায় 350-400 স্কুলের ছাত্র তখনকার দিনে। এখন ওই রথতলা মাঠের ওই স্বল্প পরিবেশে ও পরিসরে এত ছাত্র কুলোচ্ছে না, তখন মাস্টারমশাই ঠিক করলেন আমরা দু শিফটে পড়াবো, এবং মজা দু শিফটেই পড়ানো হতো রথতলা মাঠে, দু শিফটে মানে সকাল থেকে একবার আবার দুপুর থেকে আরেকবার, দুবার করে বাগান স্কুলের ছেলেরা পড়াশোনা করতো, এবং মাস্টারমশাইরা সকলেই দু শিফটে পড়াতো। আচ্ছা, মানে এতই ডেভোশন ছিল তখন শিক্ষকদের। স্যার প্রিয়নাথ বাবুকে নিয়ে যেটা বললেন, হ্যাঁ হ্যাঁ, উনি উনি রেলের রেলের কর্মচারী ছিলেন, ওটা সম্ভবত স্যার নয়, কারণ প্রিয়নাথ বাবু তো ব্রাহ্ম সমাজের লোক ছিলেন, তিনি রেলের কর্মচারী ছিলেন না, যেটা ওই হারাধন সেনের স্যার ওই হাওড়ার আমাদের হাওড়া সমীক্ষার যে বইটা মানে পত্রিকাটা বেরিয়েছিল ওখানে যেটা স্যার লেখা ছিল, সেখানে ছিল যে ওনার 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 এক শালা যার নাম খুব সম্ভবত নিবারণ চন্দ্র সরকার, তিনি হচ্ছেন টাটার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আর কি, তো তাকে রিকোয়েস্ট করেছিলেন, ও উনি যোগাযোগটা করে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যোগাযোগ করে দিয়েছিলেন, সেই সূত্র ধরে এটা স্যার হারাধন বাবু, ঠিক আছে এটা আমার জানার ভুল হতে পারে, পূর্ব দিকে স্কুলের পূর্ব দিকে একটা ওয়াকক সম্পত্তি ছিল বিরাট বড়, ছিল মানে আছে এখনো, তারপরেই এই তারপরেই এখন ধারাদের সম্পত্তি, কিন্তু তখন ওটা অ্যাকচুয়ালি ছিল, এখন যে ঘোড়াঘাটায় উঠে গেছে সেন ফ্যামিলি, এই সেনেদের জমিদারি, সেনেদের ফ্যামিলি ছিল ওইখানে, বিরাট জায়গা জুড়ে, বিশাল প্রায় 10-12 বিঘে জায়গা জুড়ে, আরো বেশিও হতে পারে, সেনেদের এ ছিল, এবং সেনেরা ওদের ফ্যামিলির দু তিনজন লোক হঠাৎ মারা যায়, এবং ওদের গৃহ দেবতা নাকি স্বপ্ন দেন বাড়ির একজন মহিলাকে যে তোরা এই মুহূর্তে যদি এই স্থান ত্যাগ না করিস তাহলে তোদের আর কাউকে মানে জীবিত কাউকে রাখবো, এবং ওরা প্রায় রাতারাতি সবাই উঠে যায় ঘোড়াঘাটায় গিয়ে সেখানে নতুন বসতি স্থাপন করে, আর ওদের পালকি বিহারা যারা চালাতো তারা উড়িষ্যার লোক, তাদের ওরা মানে দেখভাল করবার জন্য পালকি বিহারাদের দেখভাল করার জন্য রেখে দিয়ে যায়, এবং তারাই এখন ওই সম্পত্তি ভোগ করছে। তো যাই হোক, ওদের জীবনাথ মল্লিক, আমরা যতটুকু শুনেছি যে রামকৃষ্ণ দেবের সঙ্গে যোগাযোগ ছিল, এবং রামকৃষ্ণ দেব মারা যাওয়ার পর অস্থি উনি বাগানে নিয়ে এসেছিলেন, ওটা বলবো, ওটা বলবো, ওটা বলবো, বলছি বলছি, আপনি আলোচনা জীবনাথ মল্লিককে, হ্যাঁ একটু জীবনাথ মল্লিককে আমি দেখেছি, আমার আমার সৌভাগ্য আমি দেখেছি, আমি দেখেছি ওই যে উনি ওনাদের কাছ থেকে ওই প্লটের দক্ষিণ পশ্চিম কোণে বিঘে খানেক বিঘে দেবেক জায়গা কিনে, আর একটু বেশি হতে পারে জায়গা কিনে, সেইখানে সুন্দর টালি, যতদূর সম্ভব টালির চাল, আমার ছোটবেলা তো খুব, আমি তখন বলতে ক্লাস সিক্সে পড়ি সেই অবস্থা আমার মনে আছে, সুন্দর মানে ছিমছাম বাড়ি, একতলা একতলা বাড়ি, আর একতলার বাড়ির পাশে উত্তর পাশে একটা মন্দির, পুকুর লাগোয়া একটা মন্দির, মন্দির মানে ছোট মন্দির, কিন্তু তার চাতালটা বেশ বড়, এবং সেই চাতালে বসতো, মন্দিরের মধ্যে ঠিক কি ছিল আমি জানি না, একটা ছোট্ট দরজাও ছিল, এবং বিগ্রহ টিগ্রহ কিছু দেখি, একটা ঘটের মতো কি যেন দেখেছি,
এর বেশি কিছু মনে পড়ে না। আর ওনারও এক নাতি, সম্ভবত নামটা বিকাশ হবে, সে আবার ক্লাস ফাইভের ছাত্র, সে আমার এক ক্লাস জুনিয়ার, ওই এ খেলতো, ব্যাডমিন্টন খেলতো, এবং ওর হাতেই প্রথম আমি ক্রিকেটের ব্যাট দেখি। এবং শিক্ষক পুত্র হওয়ার সুবাদেই কিনা জানি না, মানে আমার যাতায়াতের পথে ও আমাকে ডেকে নিত, দাদা এসো, আমরা ওই দাদা ভাই ব্যাট নিয়ে একটু, মানে ও বল করতো কখনো, আমি ব্যাট করতাম, আমি ব্যাট করতাম, আমি বল করতাম, ও ব্যাট করতো, এরকম আমার মনে পড়ে। ব্যাডমিন্টনও তাই খেলেছে। আর ওই বুড়ো ওনাকে অনেকটা অনেক অহেন্দ্র চৌধুরীর মতো দেখতে লাগে, আমার স্মৃতি হয়তো ভুল হতে পারে, অহেন্দ্র চৌধুরীর মতো দেখতে, এবং উনি মানে বিরক্তিও প্রকাশ করতেন না, কিন্তু কোনোদিন স্মৃত ভাবে আমার সঙ্গে কথা বলেন, আমার এটুকু মনে পড়ে। আমি একটু এড়িয়ে এড়িয়েই চলত ভদ্রলোককে, উনি একটা বেঞ্চি পাতায় বসে থাকতেন এবং পড়তেন, প্রচুর পড়তেন, সবসময় দেখতাম কিছু না কিছু পড়ছেন, আর আমরা দুজনে হই হই করতাম। এবার এটাও জানি না যে উনি প্রিয়নাথ মল্লিক, তবে সময়কাল বা যা বলছে এটা হচ্ছে 1999, আমি জানি না, সত্যি জানি অকপটে বলছি, কিন্তু সময়কাল যা বলছে, হ্যাঁ এক ভদ্রমহিলা ছিলেন, এক ভদ্রমহিলা ছিলেন, তিনি বিধবা। আবার এটাও ঠিক, ব্রাহ্মণ লোককে তো ব্রাহ্মণরা তো শীতের সিঁদুর টিঁদুর পড়েন না, শাখা সিঁদুর পড়েন না, হ্যাঁ, ফলে তিনি বিধবা কিনা তাও জানি না, কিন্তু এবং বয়স অনেক ছোট, মানে আমার বয়স তখন 12-টারও হবে, আমার 11-12, আর এই ছেলেটির বয়স তখন 10, এরকম 10-11, আর ভদ্রমহিলার বয়স তখন ওই 35-40 এরকম, আর প্রিয়নাথ বাবুর বয়স তখন বোধ হয় 80-টাশি হবে, মানে যদি উনি প্রিয়নাথ বাবু হন, আমি আমার স্মৃতি বলছি এটা। তা সেই মন্দিরটায় উনি রামকৃষ্ণদেব মারা যাওয়ার পর উনি গিয়েছিলেন, কারণ বিবেকানন্দের সঙ্গে ওনার সখ্যতা ছিল, এবং বিবেকানন্দ ওনাকে রামকৃষ্ণদেবের পুতাস্থি একটা পাত্রে করে দিয়েছিলেন, উনি সযত্নে সেটা এসে এইখানে একটা ছোট্ট মন্দির করে রেখেছিলেন। এগুলো পরে পরে জেনেছি, আমার খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই ঋষিকেশ ভট্টাচার্য, তিনি মারা গেছেন, আমরা তাকে মাস্টারমশাই বলতাম, প্রকৃতপক্ষে ব্যায়ামের শিক্ষক ছিলেন, এবং আমাদের চরিত্র গঠন যদি কিছু করে হয়ে থাকে সেটা ওনার অবদান রয়েছে। এই শ্রদ্ধেয় মাস্টারমশাই, ওনার কাছ থেকে বাগনানের বহু ইতিহাস আমি জেনেছি, যে এগুলো কিছু লিপিবদ্ধ করেছি, কিছু করিনি, এখনো করে উঠতে পারিনি, সেগুলো জানা দরকার। এবং খুব মজার ব্যাপার, সেনেদের ওই যে বাড়ি, যেটা ওদের বাড়ি আর কি, থাকার বাড়ি, সেই বাড়িটা তৈরি হয়েছে পাতলা পাতলা ইট দিয়ে, একদম পাতলা পাতলা ইট, এবং ওই বাড়ি থেকে ওই যে বিরাট পুকুরটা, প্রায় 1.5-2 বিঘের পুকুর, কি আর একটু বড় হতে পারে, 3 বিঘে হতে পারে, সেই পুকুর পর্যন্ত সুড়ঙ্গ পথ ছিল, আমি নিজে দেখেছি সেই সুড়ঙ্গ পথ, কারণ 1964-এ একবার ভয়ঙ্কর খরা হয়, ভয়ঙ্কর খরা, মানে মানুষজন মরে গেছিল সেই খরায়, জলের অভাবে, তখন ওই পুকুর শুকনো হয়ে গেছিল প্রায়, এই মানে একেবারে তলদেশে, যখন ফুটিপাটা তলদেশ, পুকুরের উত্তর প্রান্তে দেখা দিয়েছিল একটা ছোট্ট সুড়ঙ্গর মতো, একটুখানি জেগে রয়েছে, এবং ওদের বাড়ি থেকে ওই সুড়ঙ্গ দিয়ে ওরা এসে ওখানে স্নান করত। যাই হোক, ওইখানে কিন্তু প্রিয়নাথ মল্লিক বসত বাড়ি করেছিলেন, এবং সেই বসত বাড়ি উনি পরে বিক্রি করে দেন স্থানীয় ওরা বৈষ্ণব দাস পদবী, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, খুবই খুবই পরিচিত আমার, আমরা কাকা বলতাম, ওনারা কিনেছিলেন, এবং তারপরে ওনারা আবার পরে পরে অনেক মানুষকে বিক্রি করে দিয়েছেন, এখন অনেকগুলো প্লটে ভাগ হয়ে গেছে, এবং সেই ঘরটা যে মন্দিরটা করেছিলেন সেই মন্দিরটা হেলে পড়েছিল, এবং পরবর্তীতে যারা কিনেছিলেন তারা এর গুরুত্ব বোঝেননি, হেলে পড়েই ওটা পুকুরের গর্ভে তৈরি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবার আসি আমি বাগনান স্কুলে ফিরে আসি, আমি আবার বাগনান স্কুলে ফিরে আসি, বাগনান স্কুলে ফিরে আসি। এবার এবার ওই এ তো 43 সালে ইংরেজরা আবার নিয়ে নিল, মানে সব গভর্নমেন্ট নিয়ে নিল, এখানে হাসপাতাল হলো, স্থানীয় লোকদেরও চিকিৎসা চলতো, স্কুল চলে গেল, ওখানে দুশিফটে পড়ানো হচ্ছে, এইটা বোধ হয় 1953 সালে। এইখানটা আমার একটু, আমি অনেককে জিজ্ঞেস করেছি ঠিক এটা পাইনি, যতদূর সম্ভব 10 বছর যদি হয়ে থাকে তাহলে 1953 সালেই আবার
পাগনান স্কুল ফিরে আসে, হাসপাতাল উঠে যায়, পাগনান স্কুল এখানে ফিরে আসে। এই স্কুলে আমি একেবারে শেষকাল নয়, মাঝখানে বলে নি, এই যে লকডাউন হলো, লকডাউনের অব্যবহিত আগে কয়েক মাস আগে কি বছর খানেক আগে আমি স্কুলের একটা বায়োডাটা নিয়েছিলাম। তখন স্কুলে হেডমাস্টারমশাই ওনার নাম বিভাস, ওনার নাম আদক, আদক স্যার হেডমাস্টারমশাই, অত্যন্ত ভালো মানুষ, গুণী মানুষ, তো উনি আমাকে দিয়েছিলেন এই তথ্যগুলো। সে তথ্যটা হচ্ছে এখন বাগনান স্কুলে বিল্ডিং হচ্ছে মানে প্রায় বলছি আমি পুরনো বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং, ওর পূর্ব মানে ওর পূর্ব দিকেই রয়েছে সায়েন্স বিল্ডিং যেটা আমাদের সময় হয়েছিল, এবং আমি যখন স্কুল ছেড়ে চলে আসছি 1964-5 তখন একেবারে উত্তর দিকে হয়েছিল বাণিজ্যের কমার্স বিল্ডিং, তারপরে যেটা আমাদের বাগনান স্কুলের সকালবেলার ওই প্রাইমারি সেকশন চাল সেটা ভেঙে ওইখানে বোধহয় সরোজ নলিনী স্মৃতি সংগ্রহ বলে একটা তিনতলা বিল্ডিং হয়েছে মানে স্কুলের দক্ষিণ প্রান্তে, আবার তারপরে আবার নতুন এই একটা বিল্ডিং উঠেছে তিনতলা বিরাট বিল্ডিং, মানে বিল্ডিং এর ছড়াছড়ি। এখন এখনো সব বিল্ডিং ক্লাসে যায়নি, ক্লাস হয়ে যায়নি, ফাঁকাও আছে কিছু কিছু, একটা বিরাট মঞ্চ তৈরি হয়েছে অডিটোরিয়াম। এখন বিল্ডিং এর বলছি মানে ওইগুলো বিল্ডিং গুলো নিয়ে সব নিয়ে এখন শ্রেণীকক্ষ 51টা, ছাত্র 3196 এখন, মানে ওই তখনকার কথা বলছি। ভাস্কর বাবু, ভাস্কর আদক মহাশয় উনি আমায় বলেছিলেন 3196 জন ছাত্র, শিক্ষক এবং শিক্ষিকা মিলিয়ে রয়েছেন 63 জন আর অশিক্ষক কর্মী 4 জন। আচ্ছা, এবার স্কুলের এমিনেন্ট যারা ছাত্র তাদের শুধু নামটুকুই বলছি, কারণ বোধহয় সময় চলে আসছে আর কতটুকু সময় পাবো জানি না। এমিনেন্ট কয়েকজনের কথা বলছি, প্রথমেই বলছি দ্বারকানাথ মিত্র, আপনিও বলেছেন দ্বারকানাথ মিত্র কিন্তু জাস্টিস ছিলেন, উনি হাইকোর্টের জাস্টিস ছিলেন। আচ্ছা, মন্মথনাথ মুখোপাধ্যায়, হ্যাঁ আগুন শিবের তলা, এবং ওখানে নজরুল, ওখানে নজরুল এসেছিলেন, কাজী নজরুল ওনার বাড়িতে এসেছিলেন। এবার এবার বলছি এরপরে মন্মথনাথ মুখোপাধ্যায় আপনি বলেছেন তার নাম, উনি বাগনান স্কুলেরও শিক্ষক ছিলেন এবং এখান থেকে ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল শিবপুরে দীনবন্ধু স্কুলে, এবং ওখানে উনি এইচএম ছিলেন, হেডমাস্টার ছিলেন, হ্যাঁ। এবং আরেকজন ছিলেন, নাসিম আলী, জাস্টিস নাসিম আলী, উনিও জাস্টিস ছিলেন এবং কলকাতা হাইকোর্টের, এবং এনার অবদানও রয়েছে। ছিলেন জীবনকৃষ্ণ সরকার, ইনি 1928 এ লন্ডন থেকে পিএইচডি করেছিলেন, ঠিক 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 1928 এ লন্ডন থেকে পিএইচডি করেছিল। আচ্ছা, আরেকজনের নাম না বললে বিরাট অন্যায় হবে, তিনি হচ্ছেন আমার খুব ভয়ের ব্যাপার, আমি জীবনে অঙ্ক করিনি আর অঙ্কে পাশও করতে পারিনি, কিন্তু অঙ্কের মাস্টারমশাই, তিনি হচ্ছেন ডিএন মল্লিক, পাটিগণিত, যার পাটিগণিত বিখ্যাত, হ্যাঁ উনি প্রিয়নাথ মল্লিকেরই ভাই। আচ্ছা, আরেকজনের কথা বলতে হবে, বাদল, চন্দ্র মাঝি, ইনি খুব শিক্ষিত লোক ছিলেন না, কিন্তু বাগনানের বোধহয় 1 নম্বর শিক্ষা মনস্ক লোক, এনার বিরাট অবদান রয়েছে, স্কুলে তো আছেই, ইনি বাগনান কলেজের জন্য জমিদান করেছিলেন, বাগনান কলেজের জন্য জমিদান করেছিল। আর এছাড়াও বহু বহু মানুষ, আমি নাম বলে শেষ করতে পারবো না, আর সব নাম এই মুহূর্তে মনেও আসছে না, সকলের বহু মানুষ আছেন, মানে বাগরানের যে কত কৃতি ছাত্র মানে বলে শেষ করা যাবে না, আঙুল দিয়ে তো দূরের কথা, মানে সংখ্যা হাজারেও মেলানো যাবে, হাজারেরও অনেক বেশি গুণী ছাত্র, এবং তারা দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে। আর আমি একজন সাধুর কথা বলবো, একজন সাধুর কথা না বললে হবে না, যিনি বাগনান স্কুলে এসেছিলেন, সে সাধুটি কে পরে বলছি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানে জনক বলা যায়, আমাদের ভারতীয় যে কি বলবো, ভারতীয় যে নিজস্ব শিল্প, সেই শিল্পের, শিল্প গঠনের তিনি পথিকৃৎ, সাধু লোক কিন্তু, কারণ ধুতিটাও
বড় ধুতি কেউ দিলে কেটে আঘাত করে নিতে, কেউ যদি বলতো যে কেন গো তুমি ইয়ে করেছো কেন, ধুতিটা ছোট করেছো কেন, তাহলে আমি হোঁচট খেয়ে পড়ে যাব। তার মাইনে ছিল বিরাট, তার মাইনে ছিল বিরাট। নিজের জন্য একানা করে রাখতেন পারডে, একানা নিজের জন্য রেখে, পারডে একানা মানে 30 আনা নিজের জন্য রেখে সব দান করে দিতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, তিনি বাগনান, তিনি বাগনান স্কুলে এসেছিলেন, তিনি বাগনান স্কুলে এসেছিলেন মানে ওটা হচ্ছে 1934-এ। এবং আমি যদি তার মানে বিবরণটা দিয়ে আপনারা হতবাক হয়ে যাবেন, ওনাকে আনবার জন্য 3 জন মাস্টারমশাইকে পাঠানো হয়েছিল হাওড়া স্টেশনে, তারা ওনাকে খুঁজে পান। খুঁজে পাননি, উনি নিজেই এসে হাজির বাগনান স্টেশনে, স্টেশন মাস্টার সিগন্যাল দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ফার্স্ট ক্লাস বগিটা, ফার্স্ট ক্লাস বগিটা যেখানে এসে ঠেকবে সেই জায়গায় লাল কার্পেট পাতা রয়েছে। বাগনানের সমস্ত বিশিষ্টজন, সমস্ত স্কুলের ছাত্র লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাকে রিসিভ করবার জন্য, তাকে রিসিভ করবার জন্য ফার্স্ট ক্লাস ফাঁকা। তখনকার দিনে ফার্স্ট ক্লাসে চড়বে কে? এবং স্টেশন মাস্টারের কড়া ইনস্ট্রাকশন, তিনি নিজে ড্রাইভার যেখানে দাঁড়াবেন সেখানে সেখানে গিয়ে তিনি হাজির পতাকা নিয়ে, যাতে ট্রেন তার অনুমতি ছাড়া স্টেশন ছেড়ে না চলে যায়, সসম্মানে যেন ওখানে মানে ধীরে সুস্থে নামেন। এবার যেখানে মোটামুটি নির্ধারিত জায়গাতেই ফার্স্ট ক্লাস এসে দাঁড়িয়েছে, কিন্তু ফাঁকা, কেউ কোথাও নেই, একেবারে ড্রাইভার মানে স্টেশনের যে গাড়ির যে ইঞ্জিন, তার পরের যে বগি সেই বগি থেকে এক বুড়ো টিকটি টিকটি করে নেমে আসছে। স্টেশন মাস্টারও তাকে চেনেন না, কিন্তু হেডমাস্টারমশাই বা অনেকেই একটু আধটু চেনেন, স্টেশন তো লোকে লোকারণ্য। তখন তাকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় এবং ওনার জন্য পালকি স্টেশনে হাজির। যতক্ষণ না পর্যন্ত তিনি রেড কার্পেটের কাছাকাছি পর্যন্ত এলেন গুড় গুড় করে হেঁটে, ততক্ষণ পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে রইল, পালকি রয়েছে, বেহারারা রয়েছে। উনি বলেন পালকিতে উঠবো, আমি তো এখনো খোড়া হয়নি, তোমরা কি আমাকে খোড়া করে দেবে? খোড়া করে দেবে আমাকে, মরা পেয়েছো, মানুষ বয়ে নিয়ে যাবে আমাকে, কাঁদে উঠবো? উনি উঠলেন না। এবার পালকিওয়ালারা পয়সা নেবে না, মানে কর্তৃপক্ষ দিতে যাচ্ছে তাতে পয়সা না, আমার পয়সা নেবো না। উনি তখন এগিয়ে গিয়ে পকেট থেকে 5টা টাকা তাদের হাতে দিয়ে বললেন, দেখো বাবা তোমরা কষ্ট করে এসেছো, তোমাদের রোজ আছে 4 জন লোক, তোমরা এটা রাখো, তোমরা এটা না পেলে আমার খুব কষ্ট হবে, আমি দুঃখী হব, আমার দুঃখ হবে। এবং ওরা নিল টাকা। তারপর উনি হেঁটে হেঁটে এলেন, স্কুলে রইলেন, সবকিছু দেখলেন, চমৎকৃত, নানা রকম ভাবে ইনস্ট্রাকশন দিলেন, নানা উপদেশ দিলেন, দিয়ে মানে ওনার জন্য এলাহি খাওয়ার দাওয়ার। এবার কলকাতা থেকে খাবার এসছে, মিষ্টি এসছে ওনার জন্য। উনি বললেন আমি তো এগুলো খাই না, আমার একটু চিড়ে আর মুড়ি, আর একটু যদি দই হয় খই হয় খুব ভালো, একটু কলা হলেও চলবে, আমি ফলমূল খাই। সঙ্গে সঙ্গে সেক্রেটারি মশাইয়ের বাড়িতে লোক পাঠানো হলো, সেখানে মেয়েরা ফলাহারের ব্যবস্থা করলো এবং সেটা এলো, উনি খেলেন। খাওয়া দাওয়ার পর আরো কিছুক্ষণ থাকবার পর উনি যখন চলে যাবেন সবাই জানে, তখন উনি বলছেন যে যে মায়েরা আমার জন্য খাওয়ারের ব্যবস্থা করলো একটু তাদের আমি দেখে আসবো না, এটা তো অন্যায় হয়ে যাবে বলে উনি আবার হেঁটে হেঁটে কাছেই প্রায় উনি সেখানে গেলেন, সেই মায়েদের সঙ্গে কথা বললেন, তারা প্রণাম করলেন, শাঁখ বাজালেন, মানে ওনাকে বরণ করলেন, উনি প্রণাম নিলেন, ভালোবাসা নিলেন এবং উনি প্রণাম জানালেন। এই মানুষ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
সত্যি এই স্যার আমার চোখে জল এসে যাচ্ছে সত্যি, আমি এনাকে সাধুই বলছি। হ্যাঁ নিশ্চয়ই, আরেকজন যাকে আমি আরেকজনকে আমি সাধুই বলবো, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু ওই নব্য আর আদি আর নব্য তার মারামারির মাঝখানে পড়ে বেচারি 7-8 মিনিট বোস কোম্পানির দোকানের সামনে বসেছিলেন, ঢুকতে পারলো না স্কুলে, স্কুলে ঢুকতে দেওয়া হলো না। আর হ্যাঁ, আরেকজনের কথা বলতে হবে, সেটা হচ্ছে 1954 সালে স্কুলের শতবার্ষিকীতে সত্যেন্দ্রনাথ বসু আচার্য সত্যেন্দ্রনাথ বসু উনি এসেছিলেন। এছাড়া আমার মনে পড়ে বিনোবা ভাবে এসেছিলেন, এখানে ছিলেন ওই তোমার সর্বোদয় প্রকল্পের এতে, গ্রাম বিকাশ প্রকল্প সর্বোদয় প্রকল্প এই নিয়ে ওনার করেছিলেন এখান থেকে। চলুন স্যার, আমার একটা প্রশ্ন আছে, এই যে আপনার স্কুলে স্বাধীনতা আন্দোলনের সময় স্কুলের কি ভূমিকা ছিল? স্বাধীনতা আন্দোলনের সময় তো স্কুলটা প্রধানত ছিল এতে আমাদের রথতলায়, এবং রথতলায় নলিনী বাবুই, নলিনী সেন নিজেই একজন ঘোষিত স্বাধীনতা সংগ্রামী, এবং কলকাতায় তার বিরাট প্রভাব। এবং বললাম না, আগেই বলেছি তো আমি যে উনি এখানে এতদ অঞ্চলের, এখান থেকে 20-25-50 কিলোমিটার, তখন তো কিলোমিটার না মাইলের কথা বলছি, এখান থেকে 15-20 কি 30 মাইলের বৃত্ত নিয়ে যে একটা বিরাট হুগলির অঞ্চল, মেদিনীপুরের অঞ্চল, হাওড়ার অঞ্চল, 24 পরগনার কিছুটা অংশ, মানে দক্ষিণ 24 পরগনার, সেখানকার যে মানে স্বাধীনতা সংগ্রামীদের যে ক্রিয়াকর্ম, তার সমস্ত কিছু এপিসেন্টার ছিল এই জায়গায়, পাগনান হাই স্কুল। এবং উনি 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 এটা এটা হ্যাঁ সবকিছু, এই যে আপনি বললেন যে এই এতে শ্যামপুরের আপনার দেউলির থেকে বেরিয়ে ওই যে মোহনপুর টোনপুর যে জায়গাগুলোর কথা বলছেন, বা শশাটি, এগুলো এগুলো তো সব সব তো ওনার ওনারই নখদ অর্পণ ছিল। তার মানে ছেলেরাও আন্দোলনে অংশগ্রহণ করেছে, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাগনান স্কুলে হাই স্কুলের ছেলেরাও অংশগ্রহণ করেছে। হ্যাঁ, তবে তবে উনি গান্ধীজির অহিংস আন্দোলন যেটা হয়েছিল 42 সালে, যেটা ওই একদম মানে কি বলবো পুড়িয়ে দেওয়া, মানে বিলিতি পণ্য পুড়িয়ে দেওয়া বা এটা রেল লাইন তুলে দেওয়া, এর সঙ্গে জড়িত ছিলেন, যেহেতু তো ছিলেনই 1943-42 সালে অসহযোগ আন্দোলন ছিলেনই, কিন্তু মানে অসহযোগের থেকে উনি বড় বেশি এই যারা সশস্ত্র বিপ্লব করেছিলেন তাদের সঙ্গে সম্পর্কটা ওনার অনেক বেশি সম্পৃক্ত ছিল। হ্যাঁ সম্পৃক্ত ছিলেন উনি। না, 1942 সালে যে ঘটনাটা ঘটেছিল সেটাও ভয়ঙ্কর, রেল লাইন উপড়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, পোস্ট অফিস রেল লাইন, হ্যাঁ রেল লাইন উপড়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ বাংলাদেশ পোস্ট অফিস বয়কট করা হয়ে গেছিল, থানা বয়কট করা হয়ে গেছিল, থানা ঘেরাও করা হয়ে গেছিল। বাহ, আমাদের খুব ভালো লাগলো স্যার শুনতে, এটা মানে দীর্ঘ সময় ধরে আমরা খুব সুন্দর একটা আলোচনা, খুব মনোজ্ঞ আলোচনা শুনছিলাম, মানে এই আলোচনা তো শেষ হওয়ার নয়, কিন্তু আমার তো সময় স্যার বাঁধা, সময়টা খুবই খুবই সংক্ষিপ্ত, 1 ঘন্টা 18 মিনিট আমরা আলোচনা করে ফেললাম, আলোচনা করলাম, আমারও ভালো লাগছে, আমার ভীষণ অনেক কিছু অনেকেই বলছে যে দারুণ গল্পের মতো শুনছি, আরো বলুন, কিন্তু সময় তো আমাদের সংক্ষিপ্ত, যাই হোক আমরা অনুষ্ঠানের এবার শেষের দিকে যাব। তো স্যার না, একটু 1 মিনিট একটু বলে নি, এই যে আপনারা দয়া করে আমার মতো একজন সাধারণ মানুষের কথা শুনেছেন, সুকান্ত বাবু সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, সায়ন উর্তি একজন গবেষক, ও যে আমাদের ঠাঁই দিয়েছে, কথা বলবার সুযোগ দিয়েছে এই জন্য, এবং আপনারা যে শুনেছেন এই জন্য মানে নতমস্তকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। না, আমি আমার পক্ষ থেকে সকলকে সত্যি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, অবশ্যই, কারণ আপনারা অনেক সময় দিয়েছেন, আমাদের কথাগুলো শুনছেন, এটা একটা আমাদের বড় পাওনা, খুব বড় পাওনা, এবং এটা করে আমরা সত্যি খুব ভালো লাগে আমাদের নিজেদেরই, কারণ হাওড়ার যে মানে আমার তো মনে হয় না যে হাওড়ার আর কোনো গ্রুপ এই ধরনের আলোচনা করে বলে, অন্তত পেছনকে ফিরে যাওয়া, মানে অতীতকে না ফিরে দেখলে আমরা এগোবো কিভাবে, অতীত যদি আমরা ভুলে যাই
তাহলে তো ভবিষ্যৎ আমাদের কাছে অন্ধকার ঠেকবে, এবং এইভাবে ক্রমশ অতীত অতীতের দিকে আস্তে আস্তে মানে ক্ষীয়মান হতে হতে মিলিয়ে যাবে। আজকে এত কথা শুনলাম আমরা, এত সুন্দর সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর সুন্দর আলোচনা হলো, এত লোকের কথা উঠে এলো, এগুলো সত্যি সত্যি আমরা জানতামই না কেউ, এবং মনে হয় যারা শুনলেন তারা প্রত্যেকেই খুব উপকৃত হয়েছেন। আমি তো নিজে ব্যক্তিগতভাবে ভীষণই উপকৃত হলাম যে আমাদের জেলাতেই একটা এত বড় স্কুল, তার একটা এত অনেক স্কুল নিশ্চয়ই স্যার তখনকার দিনে এটা তো অস্বীকার করা যায় না যে স্কুল একটা বড় আখড়া ছিল, এবং যুব সমাজকে না হলে কোনো আন্দোলন দাঁড়া বাঁধে না, এটা ঠিক কথা। কিন্তু বাগনানের একটা বিরাট রোল না, স্কুল শুধু গতরে আয়তনে বিরাট না এই স্কুলে, মানে লকডাউনের আগে কয়েকটা বছর এমনও হয়েছে শুনেছি যে অধিকাংশ ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করে, তাহলে চিন্তাই করা যায় না, মানে 10 জনের মধ্যে একজন তো হয়েছে, দুই একজন করে মানে ফেল করেনি, একজনও ফেল করেন, এবং অধিকাংশই ফার্স্ট ডিভিশনে পাস করে, তার কৃতিত্ব অবশ্যই পঠন পাঠনও অত্যন্ত ভালো। আর এই স্কুলের ব্যাপারে একটা কথা বলি, শেষ করছি, আমি এই স্কুলে এক বছর বেশি পড়েছি, মানে বলছি আক্ষরিক অর্থে ফেল করেছি, কিন্তু ফেল আমি করিনি, তো পাস মার্কের থেকে অনেক ভালো নম্বর পেয়েছিলাম, কিন্তু খুব অল্প বয়সে পড়তাম, আর ক্লাস সেভেনে পড়ি তখন আমার মায়ের দুঃখে পেয়ে অসুখ করেছিল, 5.5 মাস আমি নিজে স্কুলে যেতে পারিনি, আর তখন এই অ্যালজেব্রা শেখানো হচ্ছে, তার ওই ইকুয়েশন এগুলো মানে যে সূত্রগুলো a+b² থেকে আরম্ভ করে সেগুলো কিছুই আমি পড়তে পারিনি, ফলে অঙ্কে একেবারে ডাহা ফেল করেছিল, আর ইংরেজিতে 3 নম্বর কম পেয়েছিল। এই অপরাধে এবং আমার বয়স খুব ছোটবেলায় পড়তাম, আমি 6 বছরের বয়স হয়নি তখন আমি ক্লাস 6-এ ভর্তি হয়েছি, ফলে মানে ক্লাস 6-3-এ ভর্তি হয়েছি, ফলে 7-এ যখন পড়তাম তখন আমি বাচ্চা ছিলাম, একেবারেই বাচ্চা, ফলে বাবা জোর করে আমাকে রেখে দিয়েছিল, সেটা আমার ক্ষতি হয়েছে কি হয়েছে জানি না, তবে স্কুল সম্পর্কে বেশি জেনেছি। ও আরেকজনের কথা বলছি, বলতেই হবে, মানে আমি একটু আধটু যে সাহিত্য করি সেটা স্ফুরণ কিন্তু করিয়ে দিয়েছিলেন প্রয়াত পীযূষ কান্তি সরকার, উনি আমার মানে আমি ওনার ছাত্র ছিলাম, খুব প্রিয় ছাত্র ছিলাম, উনি আমাকে লেখালেখির ব্যাপারে মানে একদম কি বলবো জোর করে সম্পৃক্ত করেছিলেন ওই অল্প বয়সে, তাকে হ্যাঁ উনি ইংরেজি পড়াতেন, কিন্তু প্রচুর গল্পবাদ ছিলেন এবং নানা রকম গল্প করতেন, সেই এক এর দিনে রেনি ডে ছাত্র খুব কম এসছে, সেদিন আমাদের হঠাৎ করে বললেন তোরা কবিতা লেখ, তো সেই কবিতা এমন গেছিলাম সকলের ওটা উনি পড়লেন, নাম্বার বললেন, অমুক বললেন, আমার কিছু বললেন না, তুই টিচার্স রুমে গিয়ে খাতা নিয়ে আসবি, এবং তারপরে যেটা হয়েছিল আমার বাবাও মানে স্কুলটাকে মাতিয়ে দিয়েছিলেন, এবং ওনার চলে যাওয়াটা খুব প্যাথেটিক, আবার উনি এসেছিলেন, তখন আমি স্কুল থেকে বেরিয়ে গেছি, আমি তখন স্কুল থেকে পাশ করে গেছি, তা এই স্কুল নিয়ে যদি আবার কোনোদিনও কথা হয় বা বাগনান এত সমৃদ্ধ অঞ্চল যদি আবার কোনোদিনও কথা হয়, যদি তোমরা সুযোগ দাও, আবার সায়ন যদি সুযোগ দেয়, তাহলে আবার নানা রকম আমি আমি খুব আড্ডা বাজলো গল্প করতে পারি, আবার গল্প করব। নমস্কার, আবার আপনাদের নমস্কার জানাচ্ছি। তো দুজনকে অসংখ্য ধন্যবাদ, সুরন বাবু এবং সুকান্ত বাবুকে, এতক্ষণ ধরে একটি অসাধারণ আলোচনায় আমরা সাক্ষী হয়ে রইলাম, যে সমস্ত দর্শকরা কমেন্ট করেছেন সবার কমেন্টের উত্তর তো দিতে পারলাম না যেহেতু সময়ের অভাব, একজন লিখেছেন যে আমাদের বাকি এপিসোডগুলো কোথায় পাওয়া যাবে, তো আপনি আমাদের এই গ্রুপেই সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন, অথবা আমাদের যে ট্যাগ আছে সেই ট্যাগেতেও ভিডিওগুলো সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও অনেকেই প্রশ্ন করেছেন, আমাদের সৌভিক বাবু দেখেছেন পুরো অনুষ্ঠানটা এবং লিখেছেন যে আমি শুনছি দেখছি, আরো অনেকেই কমেন্ট করেছে, সম্রাট মন্ডল, সম্রাট দাও কমেন্ট করেছে, মেদিনীপুরের সঙ্গে কানেকশনের কথাটা জিজ্ঞেস করেছিলেন, তো সেটা আলাদা একটা প্রসঙ্গ, সেটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করতে পারি। যাই হোক, তো যারা যারা দেখলেন এতক্ষণ তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা অনেক নতুন তথ্য পেলাম বা অনেক জানা ঘটনা যেগুলো হয়তো আমরা জানতাম না সেগুলোও আবার নতুন করে উঠে এলো,
সুগন্ধবাবুর কাছ থেকে আমরা দারুণ একটা ক্রোনোলজিক্যালি একটা হিস্ট্রি পেলাম বাঘাযতীনের ওই সময়টার, সময়টা তিনি বাগনানে এসেছিলেন। সুরেনবাবু তো গল্পের ছলে আমাদেরকে একটা ইতিহাস, এত বড় একটা ইতিহাসটা খুব ছোট্ট করে হলেও আমাদেরকে শোনালেন, জানালেন। আরো ভবিষ্যতে আমরা এই স্কুল নিয়ে এবং বাগনানের ইতিহাস নিয়ে আমরা আবার আলোচনা করব, কারণ হাওড়া জেলার যতগুলো পুরনো জনপদ, উল্লেখযোগ্য জনপদ, তার মধ্যে অন্যতম হচ্ছে বাগনান। বাগনানের বিরাট ইতিহাস, সেটা আমাদের হাওড়া জেলার রাজনীতি হোক, হাওড়া জেলার অর্থনীতি হোক, হাওড়া জেলার মানে সংস্কৃতি, সবের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাগনান। ফলে আমরা বাগনান নিয়ে আবার আলাদা করে আলোচনা করব, সেখানে সুরেনবাবু থাকবেন অবশ্যই। তো সেই দিনের আশায় আমরা রইলাম, পরবর্তী ক্ষেত্রে আমরা আরো অন্য এপিসোড নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তাই ততক্ষণ আপনাদের সবাইকে আমরা শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।